দেখলেন যে গাছের ডালে বসে একটা পাখি তার সানাকে আধার খাওয়াচ্ছে। অন্য কোনো সন্তান ছিল না। তিনি ওই মুহূর্তে আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, একটা পাখিকে আপনি খুশি করলেন, তাকেও আপনি সানা দিয়েছেন, সে তার পাখির সানাটাকে পাখি আধার খাওয়াচ্ছে, আপনি আমাকে একটি সন্তান দেন। যদি আপনি সন্তান দেন তাহলে আমি সন্তানটির সম্পর্কে আমি আপনাকে আমার একটা চূড়ান্ত মানতের কথা বলে দিচ্ছি, মান্নত না মানত, একটা মানতের কথা বলে দিচ্ছি। রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যদি এই সন্তানটি আসে, আমি যদি মা হতে পারি, আজকে আমার বয়স প্রায় 95 বছর, কোনো মা হতে পারি নাই, অতএব যদি আপনি আমাকে মা হওয়ার সুযোগ দেন তাহলে এই বাচ্চাটা আপনার বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাই দিব। একটা মানত হচ্ছে তাও মসজিদকে নিয়ে, কাকে নিয়ে? মসজিদ। মসজিদের গুরুত্ব কত বড়! মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। পবিত্র কোরআন মজিদে এই বায়ত শব্দটাই 32 বার আসছে। কয়বার? 32 বার আসছে। ওয়াইজ জাআলাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, জাআলাল্লাহুল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। এই বায়ত, বায়ত মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘর, এটার অনেক নাম, এটাকে মসজিদ বলা হয়েছে, বায়ত বলা হয়েছে, কাবা বলা হয়েছে, এক এক নামে এসছে। সম্মানিত শুধু একজন মা তার গর্ভে কোনো সন্তান আজকের দীর্ঘ 95 বছর ধরে নাই, সেই মা আল্লাহর কাছে মানত করছেন। পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানে এসছে, রব্বি ইন্নি নাযারতু লাকা, হে প্রভু আমি মানত করলাম তোমার জন্য, মা ফি বাতনি, আমার পেটের গর্ভের সন্তানকে নিয়ে যদি তুমি আমাকে এই সন্তান দান করো তাহলে মুহাররারান, এটাকে আমি উন্মুক্ত, এটাকে আমি সুপি দিব, এটাকে আমি উৎসর্গ করব তোমার ঘরের জন্য, বাইতুল মুকাদ্দাসের সে খেদমত করবে, খাদেম হবে, আমাকে কামাই করে খাওয়াবে, চাকুরি করে টাকা দিবে, আমার প্রতি তার উপার্জনের একটা অংশ সে দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবে। কিছুই চাই না, শুধু একটা মা শব্দ চাই, সে যেন আমাকে মা বলে ডাকে। এই যে একটি মা শব্দ পাওয়ার জন্যেই একজন মায়ের কত আকুতি, আর সেই মা তার গর্ভের সন্তান দানের ক্ষেত্রে আল্লাহর সাথে শর্ত করলেন যে বাইতুল মুকাদ্দাসের কি বানাবো? খাদেম। তার মানে মাও এখানে দোয়ার মধ্যে আল্লাহর কাছে একটি দোয়ার ভিতরে আরেকটি দোয়া করেছেন। দোয়ার ভিতরে কি আরেকটি দোয়া, তিনি সন্তান চেয়েছেন একটা দোয়া, কিন্তু সন্তানের মধ্যে যেহেতু বাইতুল মুকাদ্দাসের খাদিম হবে সেক্ষেত্রে ছেলে হওয়াটা দরকার, এই জন্য তিনি ছেলে হওয়ারও এই আবেদনটি তার দোয়ার মধ্যে রেখে দিয়েছিলেন, যেটা পরবর্তীতে স্পষ্ট হয়েছে। যখন এই হান্না বিনতে ফাকুস তিনি বাচ্চা প্রসব করলেন, বাচ্চা প্রসব করতে গিয়ে তিনি দেখলেন যে মেয়ে জন্ম হয়েছে, ছেলে হয় নাই। তো মেয়ে জন্ম হওয়াতে তিনি একটু মন খারাপ করলেন, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। তার মানে বোঝা গেল যে তার দোয়ার মধ্যে সে তার ছেলে পাওয়ার প্রার্থনা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গোস্সা হয়ে গেলেন তার উপরে, আল্লাহ তাআলা তার উপরে কি হলেন, গোস্সা হয়ে তিনি বলছেন, ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত আই বিমা ওয়াদাতি, তুমি কি জন্ম দিয়েছো, ছেলে না মেয়ে জন্ম দিয়েছো, তোমার চেয়ে ভালো জানেন কে? অতএব তুমি আল্লাহর কাছে এটা বলছো কেন, রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি একটা মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ বলছেন আমি গোস্বা করলাম তোমার উপরে, তোমার কিছুই ছিল না, আমি তোমাকে দিলাম, সেই দেওয়া জিনিসটা তুমি গ্রহণ করে নিতে, তা না করে তুমি আমাকে উল্টা প্রশ্ন করলে, আমি তো মেয়ে জন্ম দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা গোস্বা করলেন, যা দিছি, তুমি কি জানো তোমার প্রার্থনার মধ্যে ভুল ছিল, তোমার প্রার্থনার মধ্যে কি ছিল, ভুল ছিল, অথবা আবেদনটা ছিল আবেগী আবেদন, আবেগী আবেদন, তার মানে
তুমি আমার কাছে এমনি খোলাভাবে চাইতে পারতে, প্রভু আমাকে সন্তান দান করুন, তা না করে তুমি নিজেই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু যেহেতু তুমি জানো যে আমার সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত থাকে না এবং আমি আল্লাহ সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণকারী, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমার হুকুম আমার সিদ্ধান্ত হচ্ছে সবার উপরে, অতএব সেখানে তোমার চেয়ে আমার সিদ্ধান্ত অনেক উত্তম সিদ্ধান্ত। আর সেটা হলো এই যে তোমার ছেলেটা আজকে খাদেম হতো, তোমার পেটে যদি ছেলে জন্ম নিত তাহলে তুমি মসজিদের খেদমত করতে, ছেলে মারা যেত তুমিও মারা যেতে, দুনিয়া শেষ। কিন্তু আমি তো সেটা চাইনি, আমি চেয়েছি যে তোমাকে আমি এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো, তোমার নামটা সবার মুখে মুখে থাকবে, আর এ কারণে আমি তোমাকে কন্যা সন্তান দিয়েছি। এই কন্যা সন্তান থেকে আমার কুদরতের এক অপরূপ খেলা, পৃথিবীর মানুষ দেখবে যে বিনা বাবায় আমি সন্তানের ব্যবস্থা করব, আর এই কন্যা সন্তান থেকে যে আসবে তিনি একজন নবী হবেন এবং সেই নবীর ক্ষমতা এত বড় যে তিনি মরা মানুষকে জিন্দা করতে পারবেন। ও উবরি উল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইদনিল্লাহ, সে এমন হবে যে জন্মান্ত ব্যক্তির চোখের উপরে ফু দিবে, চোখের দৃষ্টি খুলে যাবে, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিবে, ফু দিবে, সুস্থ হয়ে যাবে, মরা মানুষকে জিন্দা করতে পারবে। অতএব আমি তো তোমাকে একজন নবীর নানি বানাইতে চাইছি। কি বানাইতে চাইছি? নানি। তুমি চেয়েছো খাদেম, আর আমি চেয়েছি নবীর নানি হও তুমি। নবীর নানি হয়ে তোমার নামে আমি পবিত্র কোরআনের একটা সুরাও নাজিল করব, সুরা মারিয়াম, কতক্ষণ না, যার মাধ্যমে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে। তাহলে আল্লাহর সিদ্ধান্ত কত চমৎকার! আমরা চাইতে গিয়ে আবেগই চাওয়া চাই, কিন্তু আল্লাহর কাছে যদি আমরা সুপর্দ করি তাহলে সুন্দর এর চেয়ে আরও বড় কিছু পাওয়ার আশা আছে। এখন আসেন, এই মেয়েটি মরিয়াম, তিনি হলেন ইমাম ফ্যামিলির একজন পরিবারের একটি সন্তান। সুরা আলে ইমরান, আলে ইমরান মানে ইমরানকে, ইমরান হচ্ছে তিনি একজন মসজিদের ইমাম। মসজিদের কি? এখানে মসজিদের সম্পর্ক, এই জন্য ওই ফ্যামিলির মধ্যে মসজিদের সাথে সম্পৃক্তি আছে বিধায় পেটের বাচ্চা তুমি যদি আমাকে দাও তাহলে আমি মসজিদের কি বানাবো? খাদেম বানাবো। তাহলে মসজিদের সাথে সম্পর্ক, মা যিনি তিনি মসজিদের সাথে সম্পৃক্ত একজন মহিলা, অতএব সেই মহিলার একজন ইমাম পরিবারের সাথে থাকার কারণে তার কানেকশন ছিল কার সাথে? মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে। এই জন্য এই ইমাম ফ্যামিলিতে জন্ম নেওয়ার কারণে এই মেয়েটি সবার কাছে আদরের পাত্র হয়ে গেল, কারণ মানত তো ফিরানো যাবে না। তিনি বলছেন, মাফি বাতনি মুহাররামা মহাররারা, আমার এই পেটে যে জন্ম নিবে সেটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব। কাজেই সে মসজিদের পাশে থাকবে। এখন ছেলে খাদেম, সে মেয়ে, সে তো আর খাদেম হতে পারলো না, কিন্তু তাকে রাখতে হবে কোথায়? মসজিদের সাথে, যেহেতু মানত করেছেন। এই মানতের মানত পূরণ করতে গিয়ে এই মেয়েটিকে লালন করবে কে? এই মেয়েটিকে লালন করার জন্য সব ধরনের মানুষ তারা এগিয়ে আসা শুরু করলো। কেন? যে মসজিদের ইমাম সাহেবের মেয়ে তিনি। কার মেয়ে? মসজিদের ইমাম সাহেবের মেয়ে। ইমাম সাহেবের মেয়ে হওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত তিনি চলে আসলেন যে মেয়েটি আমাকে দেওয়া হোক, আমি ওর দেখাশোনা করব। ও মসজিদেই থাকবে, কিন্তু দেখাশোনা করব কি? আমি। কিন্তু না, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে যারা তৌরাত কিতাব লিখে, আসমানি কিতাব যাদের কলমে লেখা হয়, তারা পাশে যে নদী আছে, এই দরিয়া আছে, এই দরিয়ার মধ্যে তাদের এই তৌরাত লেখার কলমগুলো ফেলবে। আমি আমার কলম ফেলে দিব, আরেকজন তার কলম ফেলে দিবে, যার কলমটা ভেসে উঠবে সেই দায়িত্ব পাবে। এটা হচ্ছে তৌরাত লেখার কলম। তৌরাত লেখার কলমটি প্রত্যেকেই, যার যে যিনি লেখক হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও লিখতেন, অতএব তার কলমটা ফেলে দেওয়া হলো। আল্লাহ বলছেন, হে নবী,
ওয়ামা কুনতালা দাইহিম ইজ ইলকুনা আকলামাহুম, আপনি তখন উপস্থিত ছিলেন না যখন তারা নিজেদের কলমগুলো ফেলছিল। এটা কোরআনের আয়াত, আকলাম কলমের বহুবচন। ইজ ইলকুনা আকলামাহুম ওয়ামা কুনতালা দাইহিম, হে নবী আপনি তাদের পাশে ছিলেন না তখন যখন তারা কলমগুলোকে নিক্ষেপ করছিল, আর সেই কলমের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ভেসে উঠল। ভেসে ওঠার পরে তিনি দায়িত্ব পেয়ে গেলেন মরিয়মকে দেখাশোনার। কথা বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, মায়ের জীবনের সার্থকতা হলো সন্তান উপহার দেওয়া। অতএব রানী এলিজাবেথ, তিনি দেখলেন একযুগ ১২ বছর পর্যন্ত কোনো সন্তান নাই, তখন তিনি খোঁজা শুরু করলেন যে সন্তান পাইতে গেলে কোন প্রসেসে গেলে আমি সন্তান পাব। এই জন্য তিনি এই সন্তান পাওয়ার জন্য সবচেয়ে বড় যে মাধ্যমটা গ্রহণ করলেন, যে একটা ভালো মানুষের দোয়া। একজন ভালো মানুষের কি দোয়া? আমরা তো এখন ডিসপেন্সারি দেখি, আমরা তো এখন ওষুধের দোকান, সেখানে আমরা যাই, ওইখানে গিয়ে আমরা ওষুধ নিয়ে আসি ভালো হওয়ার জন্য। কিন্তু একটা সময় এমন ছিল যখনই কোনো কেউ তার আবেদন নিবেদন, তার দুঃখ, তার দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ চিন্তা করত, তখন চলে যেতেন আল্লাহওয়ালাদের কাছে, পীর ওলিদের কাছে, ভালো মানুষের কাছে চলে যেতেন এবং সেখানে গিয়ে তারা দোয়া প্রার্থনা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। রানী এলিজাবেথ, তিনি দেখলেন যে দোয়া হচ্ছে মূল জিনিস। একজন রানী, একজন কুইন, একজন খ্রিস্টান মহিলা, তিনি খুঁজে দেখছেন যে দোয়াটাই হলো মূল জিনিস। আমরা তো দোয়াটাকে ছেড়ে দিয়েছি, নামাজের পরে দোয়া নাই, একদল মৌলবি দোয়া বাদ দিয়েছে, ফরজ নামাজের পরে দোয়া নাই। আরে নবীজির একখানা হাদিস থাকলেও তো যদি দুর্বল হাদিস হয় তাও তো তোমার ১৪ গোষ্ঠীর চেয়ে ওই হাদিসের মূল্য অনেক। কি নবী করিম সাল্লাম তিনি বলেছেন, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা আল্লাহ বেশি শুনেন? আমাদের প্রিয় নবী সাল্লাম বলছেন, জাউফুল লাইল, গভীর রজনীতে যে দোয়াটা হয়, গভীর রাত্রে যে দোয়াটা হয় সে দোয়াটা আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। আর একটা হচ্ছে দুবুরু কুল্লি সালাওয়াতিন মাকতুবা, প্রত্যেকটি ফরজ নামাজের পরে যে দোয়াটা হয়, ফরজ নামাজের পরে দোয়া, দোয়ার একটা আদব আছে না? কথা বলেন, আপনি যখন মসজিদে বসেন তখন মসজিদে কি কেবলামুখী হয়ে পা রেখে বসেন? পাটা সোজা করে বসেন? কোনো একটা লাশকে যখন আপনি কবর দেন তখন কি কেবলার দিকে পা করেন? যে লাশটার কেবলা কেবলার দিকে পা হোক, আপনি যখন রাত্রে ঘুমান তখন কি পশ্চিম দিকে পা করে ঘুমান? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, আদব আছে। আপনার সামনে আপনার মুরব্বী, যদি আপনার বাবা আসেন, শ্বশুর আসেন, তাহলে আপনি কি বসে থাকবেন না আপনি দাঁড়াবেন? তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে, আদব আছে। তো দোয়ার আদব হলো হাত উঠানো। দোয়ার আদব কি? আপনি দোয়া মুখে মুখে বিড়বিড় বিড়বিড় করে বললেন, তো বিড়বিড় করতে অনেকে বলে তার হাতটা আসলো কেন? আমার নবীজি বলছেন, ইজা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়েবাতাইন, যখন কোনো বান্দা হাত তুলে মুনাজাত করে তখন আমি আল্লাহ লজ্জায় পড়ে যাই, হাত উঠাইছে খালি হাতটা কেমনে ফিরাই দিই, ওই হাতটাতে আমার কিছু দিতে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা কন। অতএব সম্মানিত সুদি, দোয়া, এই দোয়া এমনই শক্তিশালী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই, মদিনা শরীফ খাঁ খাঁ করছে, পশু প্রাণীগুলোর যে ঘাস এগুলো পর্যন্ত শুকায় গেছে, কোথাও কোনো পানি নাই, সেখানে পানি সিঞ্চনের বা ওয়াবদা সিস্টেম, নদী থেকে পানি সেখানে সাপ্লাই দেওয়ার এটারও কোনো নিয়ম নাই। অতএব সাহাবায়ে কেরাম বলেন যে পানি পাইতে গেলে পানির মালিকের সাথে লাইন দিতে হবে, পানির মালিকের সাথে লাইন দিতে গেলে একটা ওয়াইফাই কানেকশন দরকার, কি বলেন, একটা নেট দরকার, আর সেই নেটটা হলো হাত তুলে যদি দোয়াটা করেন, হাত তুলে দোয়া করলে ওয়াইফাই কানেকশন হয়ে যায় আরশের সাথে। এই হাতটার এত দাম,
এই হাতখানা যখন আপনি উঠান তখন অটো কানেকশন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সে নেটওয়ার্ক পেয়ে যায়, আল্লাহর আরশের নেটওয়ার্ক তৈরি হয়ে যায় হাত দুখানা উঠাবার সাথে সাথে। হাতগুলো কি সারবেন? এই দোয়ায় কি হাতগুলো বাদ দিবেন? দুনিয়ার বাস্তবতার সাথে আমরা আমাদের জীবনকে মিলাই না, যে কারণে আমাদের জটিলতা আসে আমাদের মধ্যে। কোনো কোনো জিনিস মানতে গিয়ে আমরা নিজেরা বুদ্ধিমানই করি, কিন্তু আজকের পৃথিবীতে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা সেটা হলো কি, ইবাদত বন্দেগী, তার মধ্যে সর্বোচ্চ হলো দোয়া। পবিত্র কোরআনের মধ্যে 150 আছে শুধু দোয়া। কি আছে? 150 আছে শুধু দোয়া। দোয়া শিখাই দিছেন, রব্বানা জালামনা, রব্বানা লা তুয়াখিজনা। তো দোয়ার গুরুত্বই যদি না থাকতো তাহলে এতগুলো দোয়া তো আল্লাহ কখনো শিখাতেন না। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল দোয়া মোস্ট ইম্পর্টেন্ট, দোয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব দোয়াটাকে দোয়ার মতো করে করতে হবে, নামাজটাকে নামাজের মতো করে পড়েন না। উজু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, কেবলামুখী হতে হয়। এ মাইকম্যানকে এই গু গু শব্দটা বন্ধ করে দেন। সম্মানিত সুধী, কেবলামুখী হতে হয়, জায় নামাজটা পবিত্র রাখতে হয়, তকবীরে তাহরিমা দিতে হয়, এরপর হাত বাঁধতে হয়, সবগুলো মিলে তো একটা নামাজ। তাহলে দোয়ার ভিতরে তো এরকম অনেকগুলো সিস্টেম আছে কি না? এই দোয়াগুলো যখন আমরা করি, এই দোয়া কার হাতে দোয়া কবুল হয় এটা আল্লাহই ভালো জানেন। রানী এলিজাবেথ তিনি খোঁজা শুরু করলেন যে এখন লেটেস্ট টেস্টামেন্ট আল্লাহর বাণীর সর্বশেষ গ্রন্থ হলো কোরআন, দেখি একটু খুঁজে দেখি। উনি খুঁজে দেখলেন যে এই লেটেস্ট টেস্টামেন্ট আল কোরআনের মধ্যে, সেখানে সুরে মরিয়মের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তার সন্তান দিয়ে দিয়েছেন। তবে দোয়া করতে গিয়ে আট করতে হয়। কি করতে হয়? আট। আট বুঝেন? অভিনয়। আল্লাহ দোয়ার মধ্যে, ইবাদতের মধ্যে অভিনয় পছন্দ করেন। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তুমি কানতে না পারো কান্দায়, চোখে যদি পানি না আসে তাহলে কান্নার ভান করো, অভিনয় করো কান্নার মতো। আমি মনে করবো যে তুমি অরিজিনাল কান্দা কানছো। আল্লাহ বলছে তুমি শুধু একটু খালি অভিনয়টা কেন। এখন দোয়া করতে গিয়ে হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম অভিনয় শুরু করলেন। আসেন দেখি অভিনয়টা, আমিও একটু করি। কোরআন বলে দিয়েছে সে অভিনয়ের কথা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মাথার পাগড়ি খুলে ফেললেন, তিনি হাতের এই যে জামার হাতা এটা গুটাই ফেললেন, এই অভিনয়। ইচ্ছে করলে তিনি পূর্বের অবস্থায় দোয়া করতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে পাগড়ি খুললেন আর হাতের এই জামার হাতাগুলো গুটিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বি ইন্নি ওয়াহনাল আজমু মিন্নি, আল্লাহ আপনি দেখেন আমার হাতে গোশত নাই শুধু হার। রব্বি ইন্নি ওয়াহনাল আজমু মিন্নি ওয়াস্তা আলার রাসু শাইবা, আপনি আমার মাথায় দেখেন সব চুল পেকে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আপনার কাছে দোয়া করে কোনোদিন আমি ব্যর্থ হই নাই, কোনোদিন আমি বিফল হই নাই। কাজেই ফাহাবলি মিল্লাদুকা ওয়ালিয়া, আমার বয়স এখন 100 বছরের কাছে, আমি দোয়া করছি আপনি আমাকে একটি সন্তান দান করুন। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইতে গিয়ে উনি কি করলেন, একটু আর্ট করলেন, হাত জামার হাতা গুটাই নিলেন, আবার মাথার পাগড়িটা কি খুলে চুলগুলা দেখাই দিলেন। আল্লাহ কি পাগড়ির নিচে যে চুল পাকছে এটা দেখে না? হাতাটার ভিতরে যে তার হার, তার হাতের হাড়গুলো ঝিরঝিরে হার, এটা আল্লাহ কি দেখেন না? কিন্তু আল্লাহর কাছে তিনি কি করলেন, অভিনয় করলেন, আল্লাহ বড় পছন্দ করছেন। আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া তুমি যেহেতু আমাকে এত ভঙ্গিমা এত অনুনয় বিনয় করে তুমি আমার কাছে প্রার্থনা করছো, যাও আমি তোমাকে শুভ সংবাদ দিলাম, ইয়াহইয়া নামক একটি সন্তানের পিতা তোমাকে হওয়ার সুযোগ করে দিলাম। মহাগ্রন্থ আল কোরআন রানী এলিজাবেথ পড়ে তিনি দেখলেন মরিয়াম, মরিয়াম একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ, আর তার দেহের উপরে ফু দিলেন একজন
জিবরিল আমিন ফু দেওয়ার সাথে সাথে তার গর্ভে বাচ্চা আসছে। তো কাজী গর্ভে বাচ্চা আসছে, দেখি তো আমি এই পদ্ধতি অবলম্বন করার এই সিস্টেমটা আমি অ্যাপ্লাই করতে পারি কি না। এই জন্য তিনি খোঁজা শুরু করলেন একজন ভালো মানুষের কাছে, যেহেতু তার মরিয়মের গায়ে ফু দিয়েছে, কি দিয়েছে, ফু। ফু দিলে গর্ভে সন্তান আসে, এই জন্য তিনি খুঁজে ফিরলেন। তিনি খবর পেয়ে গেলেন যে ভারতের একজন বাহলুল নামে একজন দরবেশ বাস করছেন ভারতে। তিনি বাহলুলের কাছে চিঠি লিখলেন, পীর সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, আমি একজন নারী, দীর্ঘ এক যুগ বারোটি বছর পার হয়ে গেল, রানী হিসাবে আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি একটু ফু পাঠিয়ে দেন। কি পাঠিয়ে দেন? বাহলুল বলছে, তুমি ফু পাইলা কই? এই যে ফু দিলে বাচ্চা গর্ভের মধ্যে আসতে পারে, এটা পাইলা কই? তখন বাহলুল এই প্রশ্ন করার সাথে সাথে রানী এলিজাবেথ, সে ইংল্যান্ডের কুইন, তিনি উত্তর পাঠালেন, কেন মুসলমানের সুরায় মরিয়মের মধ্যে আছে। ফিরিস্তা এসে ডাক দিয়ে বলছে, মারিয়াম, আমি তোমার কাছে, তোমার গায়ে আমি ফু দিয়ে দেব। হযরতে মরিয়াম বলেন, না, ইন্নি আউযু বিরাব্বিকা, ইন্নি আউযু বিকা মিনকা, খবরদার, আমি তোমার থেকে, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। কথা বুঝে গেছে? তুমি আমাকে ফু দিও না, কেননা ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তুমি যদি আমাকে ফু দাও। কতক্ষণ না, ইন্নি আউযু বিররহমানি মিনকু মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার গায়ে ফু দিও না। আমার গায়ে ফু দিলে, আমার গর্ভে যদি বাচ্চা আসে, তাহলে এই বাচ্চার বাপের পরিচয় আমি দিতে পারবো না। জিবরিল আমিন বললেন, আমি এগুলো কিছু জানি না, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমাকে আমার আল্লাহ পাঠাই দিয়েছেন ফু দিতে, তোমার কথা শুনতে পাঠাই নাই। কতক্ষণ, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দানের জন্য, ফু দেওয়ার জন্য এসেছি, আমি তোমার হুকুম মানতে আসি না। অতএব এখানে বোঝা গেল যে তিনি ফু দেওয়ার সাথে সাথে তার গর্ভে সন্তান চলে আসছিল, কাজে আপনি একটু ফু পাঠান। কুইনের এই উত্তর শুনে শাহ বাহলুল, এই দরবেশ, তিনি অবাক হয়ে গেলেন, এ তো ভালো লেখাপড়া জানে, এ তো খালি মইয়া মেয়ে মানুষ না, রানী, এ তো চালাক রানী, এ তো আমাদের কোরআন সম্পর্কে জানে। তখন শাহ বাহলুল দরবেশ তাকে শর্ত দিলেন যে আমি তোমাকে ফু পাঠাই দেব, তোমাকে আমি ফু পাঠাবো, কিন্তু আমার একটা শর্ত যদি তুমি পালন করো। রানী এলিজাবেথ বললেন, যে কোনো শর্ত পালন করতে রাজি আছি, টাকা লাগবে, পয়সা লাগবে, পাউন্ড লাগবে, কি লাগবে সব দিয়ে দিব। শাহ বাহলুল বলছে যে না, কোনো পাউন্ড, ডলার, কোনো টাকা পয়সা, রিঙ্গিত কিছুই প্রয়োজন নাই, খালি একটা জিনিস প্রয়োজন, আর সেটা হলো, আমি শুনেছি ইংল্যান্ডে কোনো মসজিদ নাই, অতএব তুমি যদি একটা মসজিদের জায়গা দাও তাহলে আমি ফু পাঠাই দিব। একই কথা মসজিদ, কি বলেন, যদি তুমি একটা মসজিদের জায়গা দাও ইংল্যান্ডে, সেখানে মুসলমানরা আছেন কিন্তু তাদের কোনো ইবাদতখানা নাই, তাদের কোনো মসজিদ নাই, অতএব তুমি যদি এক মসজিদের একটু জায়গা দাও, একটু ভূখণ্ড, একটি ছোট্ট একটু জায়গা দিয়ে দাও, তাহলে আমি ফু পাঠাই দেব। উনি বলছেন, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। সম্মানিত সুধি ভাইরা, আমার ইংল্যান্ডের প্রথম মসজিদ যেই জায়গাটা, এটি রানী এলিজাবেথ দিয়েছেন, এর আগে কোনো মসজিদ ওই জমিনে ছিল না। উনি তো মসজিদ দিয়ে দিলেন, শাহ বাহলুল তার জন্য ফু পাঠালেন, ফু পাঠালেন বাতাসা দিয়া। আমরা আগে মিলাদ শরীফে সাদা সাদা ছোট ছোট বাতাসা, এই বাতাসায় ফু দিয়ে পাঠাইছেন। এই বাতাসা খাবার পরে রানী এলিজাবেথের গর্ভে সন্তান আসে। তাহলে বোঝা গেল মসজিদের কদর তো অনেক বেশি, কি বলেন, ঠিক না?
যারা আজকে এই মুহূর্তে বিভিন্ন অঙ্কে, কেউ 20,000, কেউ 10,000, কেউ 20 ব্যাগ, কেউ 10 ব্যাগ, কেউ 12 ব্যাগ, কেউ 5,000, কেউ 1,000, কেউ 500, কেউ 100, কেউ 1 টাকা, 2 টাকা, যা আপনি দিয়েছেন এই নির্মাণে, এটা মসজিদের নির্মাণে। আমি আপনাকে একটা ইতিহাস বলি, আপনি একটু শুনলে খুশি হবেন। আপনি জানেন হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে 17টি প্রশ্ন করা হয়েছিল। কয়টি? 17টি। এই 17টি প্রশ্নের একটারও উনি উত্তর দিতে পারেন নাই। পণ্ডিত মানুষ, সবার কাছে তিনি একজন জ্ঞানী মানুষ, আসলে তিনি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তার গায়ের জামাটা বর্তমান সময়কালের প্রায় 70 কোটি টাকা দাম। আপনার দেখলে মনে করবেন, আলেমরা এখন গাড়িতে উঠলে অনেকেরই চোখ খারাপ হয়, বেটা ফকিরের বাচ্চা, এটা রাস্তায় মানুষের চামড়া টানাটানি করবে, ভিক্ষা চাবে, আবার গাড়িতে উঠছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার যে জামাটা ছিল 70,000 দিনার, বর্তমান প্রায় 70 কোটি টাকা। আলেমরা ফকিরের বাচ্চা না, কথা বুঝতে পারছেন? এরা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় নবী এবং রসুল, যারা তারা দেশ চালাইছেন। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, খোলাফায়ে রাশেদিন মুসলিম জাহানের খলিফা, দেশ পরিচালনা করছেন। খলিফা মনে হলে মনে হয় শাসক ছিলেন না, খলিফা মনে হয় কোনো মতেই বিছানায় চুপ করে বসে খালি হাদিয়া নিয়েছেন, তা নয়। ওমরে ফারুকের বিচার, তার ইতিহাস খুলে দেখেন, ওমরে ফারুকের শাসন আমল, আজ পর্যন্ত পৃথিবীতে এই ধরনের শাসক পৃথিবীতে আসে নাই এবং আগামীতেও আসবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুদি, অতএব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু প্রিয় বান্দা রেখে দিয়েছেন, যাদের কাজ হলো মসজিদ গড়া, মসজিদ করা। এই মসজিদ করলে, মসজিদ গড়লে লাভটা কি হবে? লাভের কথাটা আপনাদের কাছে একটু বলে দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি 17টা প্রশ্ন একটারও উত্তর দিতে পারেন নাই। আমরা তো লজ্জায় মরে যাই একটা প্রশ্নের উত্তর দিতে না পারলে, কি বলবে পরের বছর তো দাওয়াত দিবে না, এই জন্য একটা আন্দাগুন্দা উত্তর দিয়ে দেয়। কিন্তু ইমাম আবু হানিফা সরাসরি বলেন যে এটার উত্তর আমার জানা নাই। সবাই মিলে বলছে যে আপনি বড় ইমাম, আপনি এত বড় একজন ইমাম সাহেব, অথচ আপনি উত্তর আপনার জানা নাই, আপনি না করলেন, আপনি একটু বলতেন উত্তর। উনি বলছেন যে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে, উনি বলছেন এই উত্তরটা আমার এখন জানা, নবীজির কাছে সেই উত্তরটা এখন জানা নাই। সাহাবীরা বলছেন তাহলে হুজুর যাবো কোথায়? নবীজি বলছেন দাঁড়াও না, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করি। যখনই জিব্রাইলকে তিনি জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল এটার উত্তর কি? জিব্রাইল বলছে আমিও জানি না। তো জিব্রাইলও জানে না, নবীও জানে না, তাহলে হবে কি? নবীজি বলছেন তাহলে আল্লাহকে জিজ্ঞেস করি। কাকে? আল্লাহকে জিজ্ঞেস করি। প্রশ্নটা খুব সোজা ছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। নবীজি বলছেন এটা উত্তর আমার জানা নাই, জিব্রাইল বলছেন এটাও আমার জানা নাই। আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ বলছেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গাটা হলো কি? মসজিদ। খাইরুল বিকায়ে মাসাজিদুহা ও শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আর সর্বনিকৃষ্ট জায়গা কি? বাজার। বাজার নিকৃষ্ট কেন আপনারা সবাই জানেন, মিথ্যা বেচা কেনা, শয়তানি, ফরমালিন কত কন্যা, 2 নম্বরই যা আছে সব, গান বাজনা থিয়েটার সব হয়, এর কোনোটাই মসজিদে হয় না। মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট কি জায়গা। অতএব মসজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। এই উৎকৃষ্ট জায়গাটা, এটার মধ্যে আমি কিভাবে সামিল হতে পারি, এই জায়গাটাতে আমার নামটা আমি কিভাবে লেখাইতে পারি, বুঝতে পারলেন কথাটা? যারা আজকে টাকা পয়সা দিয়েছেন তাদের নাম কোথায়, কোন জায়গায় লেখা হয়েছে, এই জিনিসটা একটু বলে দেই, তারা মানসিকভাবে শান্তি পাবে। কি বলেন, ঠিক না? এখন তো আর আমার 1 লক্ষ টাকা চাওয়ার সুযোগ নেই, দানের পর্ব তো চলে গেছে। তারপরে যদি কেউ 50,000 1 লক্ষ টাকা দেন, এটা তো অনেক ভালো মানুষ। আপনি অনেক কিছু ত্যাগ করে আপনি আল্লাহর একটা ঘরের মধ্যে আপনি দিয়ে দিলেন, এটা হলো আপনার মূল ডিপোজিট, ইনভেস্টমেন্ট। ব্যাংকে থুইয়া যেটা যাবেন, ওটা ছেলেমেয়েরা ওটা ভাগ করে খেয়ে ফেলবে, এক একজন এক এক কাজে এটাকে ব্যবহার করবে, আপনার নাম হয়তো নাও নিতে পারে। আর মসজিদে একবার ইনভেস্ট করে যান,
এই টাকাটা মরবে না, এটা প্রতিদিন শুধু এটা লাভ বাড়তেই থাকবে, লাভ বাড়তে বাড়তে এটা উহুদ পাহাড় কয়েক হাজার উহুদ পাহাড় হয়ে যাবে, এবং ওই উহুদ পাহাড়গুলো কেয়ামতের ময়দানে ওই সওয়াবগুলো আপনার পক্ষে কাজ করবে, আপনার পক্ষে, আপনার আমলনামায় এত সওয়াব। অনলাইনে সব চলে গেছে, বিকাশের মতো টাকা যেমন যায়, ঠিক অনুরূপভাবে কবরে আপনার আমলনামায় ঠিক এই মসজিদের যত মুসল্লির সওয়াব, যত খতিবের বক্তৃতা, যত রুকু, যত সেজদা, যত তসবিহ, যত তাহলিল, এই মসজিদের যত মুয়াজ্জিনের আজান, এখানে যত মানুষের কোরআন কেতাব পড়া, এখানে কোরআনের তফসির, তালিম, তালকিন, ফিকা, তসবিহ, জিকির, আসকার, যা আপনি করবেন, যতগুলো ঘটবে এর প্রত্যেকটার সওয়াব আপনার আমলনামায় কি যোগ হয়ে আসবে, এটা নয় ভাগাভাগি না, ভাগাভাগি না, যেখানে সওয়াব আসছে এক মন ওইটারে একশো জন দাতার মধ্যে কাটা কাটা ভাগ করে দিলাম, না ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই পুরো মসজিদে এই একটি ইবাদতের যা সওয়াব আপনাকে একেবারে পুরাপুরি দেওয়া হবে, আপনাকে যেমন দেওয়া হবে অমুককে দেওয়া হবে, আল্লাহর কাছে তো এই ভাগাভাগি করার কোনো প্রয়োজন নাই, আমরা না ভাগাভাগিতে আসি, আমাদের কাছে সম্পদ অপ্রতুল, বেশি নাই, এই জন্য ভাগ করতে হয়, আর আল্লাহর কাছে কি আছে, বেশি আছে, কাজেই ভাগ করতে অসুবিধা হয় না, ভাগ করার প্রয়োজন হয় না। যা হোক সম্মানিত সুধী ভাইরা, আমার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে সর্বপ্রথম, আল্লাহর পহেলা সুন্নত, আল্লাহর প্রথম সুন্নত হলো যে তিনি সাত আসমান বানিয়েছেন, এই সাত আসমানের মধ্যে সবার উপরে যে আসমানটা সপ্তাকাশ, এই সাত আসমান সপ্তম আসমান যেটা, এই সপ্তম আসমানে আল্লাহ তাআলা প্রথম তিনি সেখানে একটা মসজিদ বানালেন, কি বানাইছেন, ওই মসজিদটার নাম কোরআনে এসছে, আল্লাহ তাআলা সেই মসজিদটার নাম কসম করে বললেন ওয়াল বাইতুল মামুর, ওটা হলো বাইতুল মামুর, ওটা হলো আল্লাহর বানানো প্রথম ঘর, মসজিদ প্রথম আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদের প্রথম উদ্যোক্তা, প্রথম তিনি ফাউন্ডার, কথা বল না, প্রথম ফাউন্ডার কে, আল্লাহ, ওয়াল বাইতিল মামুর, সপ্তাকাশে ওই ঘরটা এমন যেই পবিত্র ঘরটির চতুর্দিকে প্রতিদিন সত্তর হাজার ফিরিস্তা তওয়াব করতেছে, একবার যে তওয়াব করে দ্বিতীয়বার চান্স পায় না, সুবহানাল্লাহ বলে, ওই মসজিদের পাশে আল্লাহ তাআলা একজন নবীকে বসায় রাখছেন কে প্রবোধ দেওয়ার জন্য, ছোট ছোট শিশুগুলো যার ঘরে ছোট শিশু মারা গেছে, এই শিশুগুলো নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওদেরকে লালন করতেছে, ইব্রাহিম আলাইহিসসালামের সামনে গিয়ে বাচ্চারা কান্দে, আমার বাপ থুই আসছি, মা থুই আসছি, বাপের জন্য কান্দে, মায়ের জন্য কান্দে, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে প্রবোধ দেন, থামো তোমাদের বাবা তোমাদের মা পৃথিবী ছেড়ে তোমাদের কাছে আসবেন, এবং কেয়ামতের ময়দানে এই ছোট বাচ্চাগুলো আল্লাহ কোরআনে বলছেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম, এই বাচ্চাগুলো এগুলো নূর হয়ে আলোকুজ্জ্বল, আলোর জ্যোতি হয়ে এগুলো মা বাবাকে, মা বাবার সামনে থেকে থেকে মা বাবাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য যার ছোট্ট শিশু মারা গেছে এই শিশুরা কেয়ামতের ময়দানে তার জান্নাতে যাবার ওসিলা হয়ে যাবে, এদেরকে আরাফ নামক একটি জায়গায় আল্লাহ তাআলা তাদের অবস্থান দেবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো, আমি কয়েকটি কথা বলে শেষ করব যেগুলো আপনাদের আজকে জানা দরকার, খুব ভালো লাগলো এই এলাকায় যে এত দাতা আছে, এত মানুষ যে দান করতে পারে, যদি আরেকবার আমি রুমাল দিই বোধহয় টাকা ভরে যাবে, আরেকবার একখান রুমাল যদি পাঠাই তাহলে মনে হয় টাকা কি ভরে যাবে, আমার মনে হয়েছে আজকে ঠিক এরকম কিছু মানুষ, আমরা তো সারা পৃথিবীব্যাপী ওয়াজ নসিহত করি, আমি তো আজকের প্রায় চল্লিশ বছর ধরে ওয়াজ করি, কত বছর, চল্লিশ বছর, অনেকেরই বয়স চল্লিশ বছর হয় নাই, কিন্তু চল্লিশ বছর ধরে শুধু মানুষের কাছে, মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছাই, আমার হাতে পৃথিবীতে যে কত হাজার মসজিদের এই সহযোগিতা হয়েছে, কত হাজার মসজিদ যে বিল্ড আপ হয়েছে, বিল্ড আপ মানে এটা এই সাহায্য করে করে এটাকে পূর্ণাঙ্গতায় আনার জন্য, আমি আমেরিকা যাই, প্রথম কথা হলো হুজুর মসজিদ চলে না, কিছু চান্দা উঠায় দেন, ইংল্যান্ডে যাই বলি হুজুর মসজিদ চলে না,
একটু পয়সা হুজুরদের বেতন নাই, আপনি মসজিদে একটু বলে দেন, সব ঠিকানা হলো মসজিদ, কতক্ষণ না সব ঠিকানা কি মসজিদ। পৃথিবীর যতখানে আমরা গিয়েছি, আমি অস্ট্রেলিয়া গিয়েছি সেখানেও মসজিদেই বক্তৃতা, আমি আমেরিকায় গেছি সেখানেও মসজিদে কি বক্তৃতা, বাইরে মাঠে তো ওরা ওয়াজ করতে দেয় না, হল ভাড়া করতে হয়, কথা বুঝতে পারছেন, আর না হলে মসজিদ, মসজিদেই হলো সবচেয়ে বড় নিরাপদ জায়গা, সেখানে মুসলমানদের সামনে আমরা বক্তব্য দিই। যদি আশপাশে পুলিশ ঘোরাঘুরি করে, ইটালিতে গিয়েছি ঠিক একই ব্যাপার, ফ্রান্সে গিয়েছি একই ব্যাপার, নেদারল্যান্ডে গিয়েছি একই ব্যাপার, গ্রিসে গিয়েছি একই ব্যাপার, ওই পশ্চিমা জগৎটা এমন সেই জগতে এই খোলা ময়দানে এইভাবে আল্লাহর যে কত বড় নেমত, তিন দিকে কাঁটাতারের বেড়া আর একদিকে বঙ্গোপসাগর অথই পানিতে ভরা, একটা বন্দির মতো জায়গায় থাকার পরও কত যে স্বাধীন এবাদতে আপনি কল্পনাই করতে পারবেন না, আপনারা যে কত স্বাধীন, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, পীর অলিদের দেশ বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, বরকা অলিদের দেশ কি বাংলাদেশ, কল্পনাই করতে পারবেন না। এদেশের মানুষগুলোকে কোরআন হাদিস, এদেশের মানুষগুলোকে মসজিদ মাদ্রাসা তালিম তলকিন শেখাবার জন্য ইয়েমেন থেকে অলিরা আসছেন, বাগদাদ থেকে এসছেন, বাইজিদ বোস্তামি বোস্তাম শহর থেকে আসছেন, এই সমস্ত পীর মশাই স্যার সিনা ফুরফুরা এগুলো যদি না থাকতো তো আমরা এই সমস্ত মহান অলিদেরকে ভুলে যেতাম। আর এখন যেভাবে ওই আরব থেকে রুমালিরা আসতেছে, রুমালিরা যেভাবে আসতেছে, দোয়া খতম, দোয়া নাই, রিজেক্টেড বাতিল, যে জিনিসগুলো যেগুলো আমাদের আগের থেকে আমল বন্ধ হয়ে গেছে, কথা কল, যেগুলোর আমল আগের থেকে কি বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার চালু করতেছে, বন্ধ জিনিসটা যেটা বাতিল হয়ে গেছে, যে আইনটা অলরেডি বাতিল হয়ে গেছে, যেটা অলরেডি ফ্রিজ আপ হয়ে গেছে, যেগুলো ফ্রিজে চলে গেছে সেই জিনিসটা আবার নতুন করে চালু করছে। আমি একটি উদাহরণ দেব, জোরে বলেন, একটা উদাহরণ দেব, কোরআনের কিছু আয়াত আছে যেগুলো বাতিল হয়ে গেছে, এই বাতিল হওয়া আয়াতগুলো কিছু আছে কোরআনে আর কিছু আল্লাহ তাআলা উঠাই দিছেন। কোরআনের একটা আয়াত আছে, মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, আমি তোমাদের কাছে কোনো নতুন নবী হয়ে আসি নাই, মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন এবং তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এটা হলো আয়াত বাতিল, এটা একটা মনসুখ আয়াত, এটা দিয়ে ওয়াজ করা যাবে না, কতক্ষণ এটা ওয়াজে আসবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কোরআনের কিছু আয়াত এমন আছে, আমি যদি নাসিক মনসুখ নিয়ে ওয়াজ করি, কোনগুলো বাতিল হয়েছে কোনগুলো বাতিল হয় নাই, তাহলে আমি আলোচনায় আনতে পারি, কিন্তু এখান থেকে কোনো কার্যকরী কিছু করা যাবে। নবী বলছেন যে আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, তোমাদের সাথে কি আচরণ করবেন। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে যারা বক্তা তারা বুঝে না যে আয়াতটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আমরা বড় সমস্যায়, বহু ছাত্র আমরা, লক্ষ লক্ষ ছাত্র আমরা আমাদের থেকে বের করেছি, কিন্তু এমন ছাত্র খুব কম পেয়েছি যে কোরআনের নাসেক মনসুক বুঝে, কোরআনের কোন আয়াত বাতিল হয়েছে, কোন হাদিসগুলো বাতিল হয়েছে, এই বাতিল হাদিসগুলোর খবর তাদের কাছে নাই, কথা বুঝতে পারছেন। আসেন, যে আয়াতটা মনসুখ হয়েছে বাতিল হয়েছে সেখানে আল্লাহ কি বললেন, নবীকে বললেন, নবী বলছেন আমি জানি না আমার সাথে কি আচরণ হবে কেয়ামতে, তার মানে আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকব, তোমরা আমার কাছে আসবা না, আমাকে দিয়ে তোমাদের কোনো কেয়ামতে লাভ হবে না, আমি নিজেই তো ব্যস্ত থাকব, আমাকে নিয়ে ব্যস্ত থাকব, আমার আমল নামা নিয়ে আমি ব্যস্ত থাকব, আমার বিচারে কি আয় রায় হবে আমি নিজে জানি না, আমি নিজে এই রায় পাওয়ার জন্য আমি অস্থির হয়ে থাকব, তোমাদের বেলায় আমি কিছু করতে পারবো না। যদি একজন ব্যক্তির পিছনে 100টা মামলা থাকে, তাহলে আরেকজন ব্যক্তিকে সে মামলা থেকে বাঁচাইতে পারে? তাহলে দেখেন নবীকে কিভাবে দোষারোপ করলো, একটা আয়াতের কৌশলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ করলো যে কেয়ামতে নবী জানেন না নিজের সাথে কি আচরণ হবে আর তোমাদের সাথে কি আচরণ, কাজে আমার কাছে এসে তোমাদের কোনো লাভ হবে না। তার মানে আপনাকে ইনঅ্যাক্টিভ করে ফেললো, নবী থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেললো, যে নবীর প্রয়োজন কেয়ামতে হবে না, নবীর কোনো সাধ্য নাই কেয়ামতে আপনাকে সহযোগিতা করবে, তার থেকে কোনো আপনি লাভ পাবেন, তার দ্বারা আপনার কোনো উপকার হবে, এই আয়াত দিয়ে কোরআন দিয়ে আপনাকে দলিল দিয়ে দিল, আপনি তো
অবাক হয়ে গেলেন, কোরআনের আয়াত, এত বড় মুফাসসির, এত বড় জ্ঞানী মানুষ, সে কোরআন থেকে এমন একটা দলিল দিয়ে দিল, আপনি অবাক। কিন্তু আসলে এই আয়াতটা কি হয়েছে? বাতিল হয়ে গেছে আয়াত, এই কথা বলা যাবে না এখন, এটা বলা যাবে না। কারণ নবীজি প্রতিদিন আসরের সময় স্ত্রীদের খোঁজ খবর নিতেন, প্রতিদিন স্ত্রীদের ঘরে তিনি যেতেন, স্ত্রীরা আমার নবীর উপরে হাইলি প্লেসড, নবীর উপরে খুব খুশি। স্ত্রীরা নবীকে বলা শুরু করলেন যে আপনি আমাদের খোঁজ খবর নেন, এর চেয়ে ভাগ্য আর কি আছে? কেউ তো নবীকে সেই বেশি করে একটু মধু পান করাইয়া নবীকে একটু সময় নিয়ে রাখার কারণে নবীর স্ত্রীরা তাদের বিরুদ্ধে তারা সেখানে স্লোগান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন অন্য স্ত্রীর ঘরে বেশিক্ষণ থাকতে না পারেন, সবার কাছে সমান থাকতে হবে। কিন্তু যার ঘরে মধু, যিনি মধু পান করান, নবীকে একটু মধু গরম করে আপ্যায়ন করেন, সেই ঘরে তো একটু সময় লাগে। অতএব নবী স্ত্রীগণ তারা একসাথে হয়ে গেলেন যে নবী এবার আসলে আমরা বলবো, নবী হে রাসূল ইন্নি আজিদু মিন ফামিকা রিহাল মাগাফির, হে নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। তারপর নবীকে আমরা বেশিক্ষণ আমাদের ঘরে থাকতে দিব না, সবাই যদি এক কথা বলি তো নবী তো বুঝবেন, নবী তো জ্ঞানী মানুষ, যার ঘরে যাচ্ছেন সবাই বলছে নবী আমরা আপনাকে বরদাস্ত করতে পারছি না। নবী বলছেন কেন? ইন্নি আজিদু মিন ফামিকা রিহাল মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, আর মাগাফির হলো জঙ্গলি পিয়াস, এটা যদি কেউ খায় তাহলে সে ঘরে ঢুকলে ওই ঘরে আর কেউ থাকতে পারে না। নবীজি দেখলেন সব স্ত্রী একই কথা, আয়েশা একই কথা, জুয়াইরিয়া একই কথা, জায়নাব বিনতে জাহাস একই কথা। নবীজি বুঝতে পারলেন যে স্ত্রীরা, ওই যে একজন উম্মে সালমা আমারে মধু খাওয়াইছে, এই মধু খাওয়ার কারণেই এরা এইভাবে প্যাকড করে একসাথে সব একই সুরে কথা বলতেছে এবং বলছে আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ বের হচ্ছে। নবীজি বলেন ওয়াল্লাহি মা আকালতুল মাগাফিরা, নবীজি বলছেন খোদার কসম আমি মাগাফির খাই নাই, বুঝতে পারছি ওই আরেকজনের ঘরে একটু সময় বেশি গেছে মধু খাইতে, যাও আমি মধু হারাম করে দিলাম, আর মধু খাবো না। স্ত্রী ডাক দিয়ে স্লোগান দিল তোমার নবী আমার নবী, কত বুঝিল নাই। নবী করিম সাল্লামের উপরে সব স্ত্রী খুশি হয়ে গেল। ওদিকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, নবী আপনি যে এই মধু হারাম করছেন আপনি আমার কাছে অনুমতি নিচ্ছেন, মধু হালাল হারাম করার তো দায়িত্ব আমি আল্লাহর, এটাকে আমি হালাল করছি আপনি কেন হারাম করলেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক, হে নবী যেটাকে আমি আল্লাহ হালাল করেছি সেটাকে আপনি হারাম ঘোষণা করলেন কেন? স্ত্রীদের মন তুষ্টির জন্য, বউ ঘরের স্ত্রীদের মন ঠিক রাখার জন্য আল্লাহ বলছেন কাদ ফরাদ আল্লাহু লাক, আল্লাহ আপনার উপরে ফরজ করে দিলেন, আন তাহিল্লাত আইমানিকুম, আপনি যে কসম খাইছেন কসম ভাঙ্গেন, এখন এই মধু পান করতে হবে। দেখছেন করা অর্ডার, সুবহানাল্লাহ বলেন সম্মানিত সুতি ভাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা পিছলে যাবে আল্লাহ সেটাও পিছলাইতে দেন? আল্লাহ স্বয়ং পাহারাদার, নবীজি পা পিছলে যাবে আর সারা পৃথিবীর মানুষ সমালোচনা করবে, দেখছো মোহাম্মদের জ্ঞান নাই, মধুর মতো একটা ভালো জিনিসকে উনি এটাকে নিষিদ্ধ ঘোষণা করছেন। কাজী আল্লাহ বলছেন না আপনি এটাকে হারাম করতে পারেন না, আমি এটাকে হালাল ঘোষণা করেছি। তবে তা ঘি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদের মন তুষ্টির জন্য তাদেরকে সন্তুষ্ট রাখতে গিয়ে আমি আল্লাহর হালালটাকে আপনি হারাম করে ফেললেন, হবে না, আমি আপনার উপরে ফরজ করে দিলাম। কাত ফরাদাল্লাহু লাক, আল্লাহ আপনার উপরে ফরজ করলেন, আন তাহিল্লাতা আইমানিকুম, আপনার যে কসম ওটা ভেঙে ফেলেন, এখন মধু খাইতে হবে। মধু নবী মধু পান করলেন, আপনার কথা বুঝতে পারছেন? প্রতিদিন আসরের সময় করে আমার নবীজি স্ত্রীদের খোঁজ খবর নিতেন, নবী স্ত্রীগণ নবীর উপরে হাইলি প্লিস্ট, এত বেশি সন্তুষ্ট যা বলার মতো নয়। হযরতে মায়েশা একদিন নবীকে প্রশ্ন করলেন, নবীজি প্রতিদিন আসরের নামাজের পরে আপনি আমাদের খোঁজ খবর নেন, কেয়ামতের ময়দানে কি আপনি আমাদের খোঁজ খবর নেবেন? নবীজি বলেন আয়েশা তো সালাসাতু মাওয়াতিনা,
আয়েশারে তিনটা জায়গায় তোমাদের কারো খোঁজ খবর নেবার সময় আমার হবে না। কিয়ামতের ময়দানে আমি থাকব তিনটা জায়গায়, ইনদাল হিসাব, ইনদাল কিতাব, ইনদাস সিরাত। আমার উম্মতের আমলনামা যখন হিসাব হবে সেই জায়গায় আমি থাকব, যাতে হিসাবে যদি কম বেশি হয় আমি তাদের নেকির পাল্লাটা এটাকে ভারী করার জন্য আমার উপরে দরুদ পড়েছে কাগজ দিয়ে আমি সেটাকে ভারী করে তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে কিয়ামতে নবী কাজে আসবেন কি না? আর কোরআনের আয়াতে মাওলানা ব্যাখ্যা করে গেলেন কি, কোনো লাভ হবে না, উনি নিজে নিজে নিয়ে ব্যস্ত থাকবেন। মামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যেন সকলের ওয়াজ শোনা যাবে। আপনি এমনভাবে কোরআনের আয়াত দিয়ে আপনাকে হাইকোর্ট দেখাই দিবে যে আপনি বুঝতেই পারবেন না যে ওয়াজটা এত চমৎকার, ফাঁকে নবীর ইজ্জত তার সম্মানের উপরে আক্রমণ করে বসেছে, নবীর ক্ষমতাটাকে কঠিনভাবে রহিত করে দিয়েছে যে নবী কিয়ামতের ময়দানে একজন ব্যর্থ নবী, এই নবীর কোনো রকম সেখানে ক্ষমতা থাকবে না। অথচ আল্লাহ বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের ময়দানে নবীকে আল্লাহ তাআলা বিচারের মঞ্চে বসার সাথে সাথে তিনি ফেরেশতাদের বলবেন আমার পাশে মাকামে মাহমুদের চেয়ার লাগাই দাও, আমার নবী ছাড়া আমি বিচার করব। উম্মতে মুহাম্মদি যখন যাবে আল্লাহ জিজ্ঞাসা করল নবী বিচার শুরু হবে কিভাবে, আপনি বলেন, আমি আপনি দেখি আপনার আর্গুমেন্ট আপনার কথাটা আমি রক্ষা করব। নবীজি বলছেন যে আল্লাহ 180টা কাতার কিয়ামতে থাকবে, সব নবীর উম্মত, আমার উম্মতের কাতার হবে 120টা আর ওদের 60টা, 2/3 আমার, কত কন্যা, তিনের দুই অংশ কি, কাজে এগুলো রৌদ্রে কতক্ষণ পূর্বে আমার উম্মতগুলোর আগে আপনি জান্নাতে ঢুকাই দেন। নবী বসা থাকবেন, নবী সুপারিশ করে কি কাজে লাগবে না? এই জন্য কোরআন বলছে ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা, কথা বুঝেন নাই, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দিবেন, হাফেজে কোরআন যদি 10 জন ব্যক্তির উপকারে আসে কিয়ামতে, একজন হাজি সাহেব কিয়ামতের ময়দানে 400 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বংশের একজন হাজি 400 মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজ কয়জন, 10 জনকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। এই হাফেজ একজন হাজির চাই আমার নবীর মূল্য কি কম, কতক্ষণ, তাহলে যে আয়াত যে বললো সে আয়াতের অর্থ কি হবে, এই আয়াতটা বাতিল হয়েছে, তাহলে এর আয়াতের বাতিলকারী আয়াত কোনটা, ওইটা যদি আপনি না বলেন তাহলে তো সলিউশন হবে না। আপনাকে বলতে হবে যে এই আইন দিয়ে এই আইনটা কি করা হয়েছে, বাতিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াকসিলহু সাবা মাররাতিন ওয়া উখরাহুন বিত্তুরাব, যদি তোমাদের কারো থালায় কুকুর মুখ রাখে, কারো থালায় যদি কুত্তা কুকুর যদি মুখ রাখে, ফালিয়াকসিলহু সাবা মাররাতিন, এটাকে 7 বার ধুয়ে ফেলবে, ওয়া উখরাহুন বিত্তুরাব, আর 7ম বার এটাকে মাটি দিয়ে মেজে পরিষ্কার করবে, কি বলেন, এটা হাদিস, এটা কি, কিন্তু নবীজি সাল্লাম ইন্তেকালের আগে তিনি বলে গেলেন তোমাদের পাত্রে যদি কুকুর মুখ রাখে তাহলে সেটা 3 বার ধুইলেই হবে, কয়বার, তাহলে 3 বারের হাদিস দিয়ে আগের হাদিসটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন ওই বাতিল হাদিসটা টানতেছে আমাদের লামজাবিরা, ওই যে আহলে হাদিস লামজাবি সালাফি আসারি মোহাম্মদি, কতক্ষণ, এই একই নাম সবার, এরা সবাই মিলে যেগুলো বাতিল হয়ে গেছে ওই বাতিলগুলো এনে আমাদের কাছে ওয়াজ করে আমাদের যুবকগুলোকে নষ্ট করছে, কারণ এরা তো ইউটিউব রহমতুল্লাহ আলাই সারা কিছু বুঝে না, এরা তো সেই ফেসবুক রহমতুল্লাহ আলাই সারা কিছু বুঝে না, এরা তো গুগল রহমতুল্লাহ আলাই সারা কিছু বুঝে না। অথচ আমরা যে জানি কোনটা বাতিল হয়েছে আর কোনটা বাতিল হয় নাই, ওইখানে তো এইগুলো নাই, ওই ওস্তাদরা তো বাতিলগুলোর উপরে বসে আছে। আমি বুঝাতে পারছি কি, সবাই বুঝে আসছে? সম্মানিত সুধি ভাইরা, আমার কিছু হাদিস আছে কিন্তু সে হাদিস আমলযোগ্য নয়, যেমন বুকের উপরে হাত বান্ধা হাদিস আছে কিন্তু সেটা এখন আমল হবে, হবে লেটেস্টটা সবার শেষে নবী যা দেখাই দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তখন সেখানে গিয়ে দেখলেন যে খালি কুত্তা আর কুত্তা,
কুকুরের সাথে মানুষ এক থানায় খাবার খাচ্ছে, কুকুরকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছে। তাহলে কুকুরকে নিয়ে বিছানায় ঘুমানো, কুকুরকে নিয়ে খাবার থালায় খাবার খাওয়ানো, একসাথে খাওয়া, এটা তো মানুষের কাজ হতে পারে না। নবী দেখলে এটা মানুষ কুকুর হয়ে যাবে। ইন্নাকা মা মান আহাব্বাবতা, তুমি যার সাথে চলবে তারা অভ্যাসটা তোমার ভিতরে চলে আসবে। অতএব কুকুরের সাথে যদি খাওয়া দাওয়া উঠা বসা এইভাবে হয়, তাহলে সে মানুষটা কিন্তু আর মানুষ থাকবে না, এটা কুকুরে পরিণত হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুকুরের থেকে মানুষকে রক্ষা করার জন্য আদেশ জারি করলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাতলিল কিলাব, নবীজি নির্দেশ দিয়েছিলেন কুত্তা মারো, কুত্তা নিধন করো, কুত্তা যেখানে পাবে সেখানেই তাকে ধরে ফেলো, মারো। পাইকারি হারে গোটা মদিনায় কুত্তা মারা শুরু হলো, কুত্তা মারা শেষ হয়ে গেল। এক পর্যায়ে নবীজি বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিল কিলাব, নবী সম্পর্কে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি নিষেধ করে দিয়েছেন যার কুত্তা মারবে না, তাহলে কুত্তা মারবে না। এই হাদিস দিয়ে আগের হাদিস কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কথা কর না, কুত্তা মারোর হাদিস এই হাদিস দিয়ে কি হয়েছে? এই জন্য এখন গণহারে কুত্তা মারা যাবে না, কুকুর পাইলেই মারবেন তা কিন্তু নয়। কথা বুঝতে, যেটা ক্ষতি করে সেটা আলাদা জিনিস। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেগুলোর গলায় চিহ্ন থাকে সেগুলো বলা হয় মানুষ পালে, আর যেটার গলায় চিহ্ন নেই সেটা বাইরের কুকুর, আপনার ক্ষতি করতে পারে, অতএব আপনি সেটার উপরে সাবধানতা অবলম্বন করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো, হাদিসের মধ্যেও কিছু হাদিস আছে যে হাদিসগুলো কি হয়েছে, বাতিল হয়েছে, ওগুলো নিয়ে আর টানাটানি করা যাবে না। আয়াতের মধ্যেও কিছু আয়াত কোরআনে আছে যেটা কি বাতিল হয়েছে, যেমন ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম যে নবী আমি ইনেক্টিভ হয়ে যাবেন, নবী ব্যর্থ হবেন, নবীর দ্বারা কেয়ামতে কোনো লাভ হবে না। আসেন পবিত্র কোরআনে যে আয়াতটা দিয়ে এটা বাতিল হয়েছে সে আয়াতটা বলি। কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতার মধ্যে তিনি বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলছেন, হে নবী, আপনার আগের পরে সব কিছু আমি মাফ করে দিয়েছি, নো টেনশন। আপনার কোনো টেনশন বলতে গেলে কিছু নাই, কেয়ামতের ময়দানে আপনার কোনো টেনশন নাই, আপনার নিজেকে নিয়ে চিন্তা করার কিছু নাই, খালি উম্মতকে নিয়ে আপনি চিন্তা করবেন, খালি আপনার উম্মতকে নিয়ে চিন্তা করবেন। তাহলে আমার নবীকে নিয়ে আমাদেরকে আল্লাহ পরিষ্কার করে দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। গুনার কথা আল্লাহ উল্লেখ করছেন, আগের পরের যত গুনাহ, আপনার বলতেই কোনো গুনাহ নাই। তাহলে নবী কি নিষ্পাপ না? তাহলে একটা লোক যদি টেনশন মুক্ত হয়, তার বিরুদ্ধে যদি কোনো গ্রেফতারি পরোয়ানা না থাকে, সে যদি কোনো আসামি না হয়, অপরাধী না হয়, তার যে কোনো ভালো কাজ করার যে কোনো ব্যক্তির পক্ষে বুক ফুলাইয়া সেখানে তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আছে কি না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি বলছেন, আনা আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফা, আমি প্রথম। আল্লাহ আমাকে বলবেন, মাথা উঠান, এর ফারাসাক সালতুতা, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন তাই আমি মেনে নেব। কি বলেন, ঠিক কিনা? এই হলো হাদিসের। তাহলে এমন আয়াত দিয়ে বক্তৃতা দিয়ে দিয়েছে, যেই বক্তৃতায় আপনি বুঝে ফেললেন কি যে নবীর কোনো ক্ষমতাই নাই, অথচ আল্লাহ বলছেন ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে? হ্যাঁ, সে পারবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, সেই অনুমতির মহান ব্যক্তি হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, কোরআনের মর্মার্থ, কোরআনের ভিতরে রহস্য আপনাকে বুঝতে হবে। এই জন্য নবীজি বলছেন, ইন্না হাদাল হাদিসা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, আমার হাদিসগুলো হলো ধর্ম, অতএব আমার হাদিসগুলো যখন তোমরা কারো কাছে দেখবে, শুনবে যখন কারো কাছে, তার আগে দেখে নিও সেই মানুষটা ওই হাদিসটা তোমাকে বুঝাইতে পারে কি না। কথা বুঝতে পারছেন? আপনি তার কাছে হাদিস শুনবেন, এই যুবক বন্ধুরা, তোমাদের বন্ধুরা তোমাদেরকে বলছে যে এখন বুকে হাত বাঁধতে হবে। আমাকে এরকম, আমি লক্ষ্মীপুরে মাহফিল করতে গিয়েছিলাম, তো আমি একখানে হাদিস বললাম, তো হাদিস বলার পরে একজন যুবক দাঁড়িয়ে গেল, সে যুবক বলছে যে হাদিসটার নম্বর কত, আমার কাছে হাদিসের কি চাইলো নম্বর চ। তো যখন হাদিসের নম্বর চাইলো, তখন আমি দেখলাম যে ও তো আমাকে আসলে ঘায়েল করার জন্যই প্রশ্ন করছে। তাই বললাম যে বাবা, তোমাকে নম্বর বলবো, কিন্তু আগে তোমার কাছে একটু জানতে চাই তোমারটা। কয় কি? আচ্ছা, তুমি যে মায়ের গর্ভে জন্ম নিলে তোমার নম্বরটা কত? কই, ইটার কি নম্বর লাগে? আমার সে ইটারও নম্বর লাগে না।
এখন আমি বললাম যে তুমি কি লেখাপড়া করছো? কাহ, আমি সৌদি আরব ছিলাম 8 বছর। আচ্ছা, বেশ ভালো কথা, আসল জায়গায় সে মাসলা শিখছে। তো আমার কাছে দেখেন এখন 2টা কলম, সাধারণত কলম 3টা থাকে, কয়টা আমার পকেটে কলম থাকে, কয়টা? 3টা, একটার কালি শেষ হলে আরেকটা যেন বাদ না যায়। আর যখন ওয়াজ করি তখন টেবিলে তো ফাও কাগজ আছে, কথা বুঝতে পারছি? অতএব আমি একটা কাগজ নিয়ে সাথে সাথে কলম নিয়ে আমি হাদিস খানা লিখলাম। লেখার পরে আমি ছেলেটাকে ডাকলাম, আসো, তুমি 8 বছর সৌদি আরবে ছিলে, এই হাদিসটা পড়ো তো। কই, না আমি তো পড়তে জানি না। হাদিস দিলাম পড়তে, সে পড়তে জানে না, তালাশ করতেছে কি? এই জন্য যুবকদের বলছি, খবরদার, আমরা বেঁচে আছি। আমরা এখনো কি বেঁচে আছি? আমরা বেঁচে আছি। নম্বর লাগে না বেটা, নবীর যুগে হাদিসের নম্বর ছিল না, এবং বুখারীর যুগে, সিয়াসিত্তের যুগে, এর পরবর্তী যুগে কোনো হাদিসের নম্বর, হাদিসের নম্বর চাওয়া শুরু হয়েছে 197 বছর বয়স হলো হাদিসের নম্বর চাওয়ার বয়স। নবী করিম সাল্লামের হিজরতের পরে 1246 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ 20 রাকাতের কমে তারাবি পড়েন নাই। 1246 বছর পর্যন্ত 3 রাকাত বেতেরকে 1 রাকাত কেউ জীবনে পড়ে নাই। এই আজকে যত ভেজাল, এগুলোর উৎপত্তি হয়েছে 197 বছর আগে। তাও এই পাকিস্তান বেল্টে, ভারতের বেল্টে এই লামাজাবি জন্ম নিয়েছে, এবং এটা জন্ম দিয়েছে, এটা যার গর্ভে জন্ম নিয়েছে লামাজাবি, এরা হলো ব্রিটিশ। এরা কি ব্রিটিশ? এর গর্ভে লামাজাবি জন্ম দিয়েছে, লামাজাবি জন্ম হয়েছে ব্রিটিশের গর্ভে। ব্রিটিশ জন্ম দিয়েছে কাদিয়ানি, ব্রিটিশ জন্ম দিয়েছে ওয়াহাবি। তার মানে 200 বছর টিকতে পারতো না, এরাই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিছে, কথা বুঝেন নাই, ভেজাল তৈরি করে দিচ্ছে, মারামারি করো নিজে নিজে, কেউ বুকে হাত বাঁধবে আর কেউ নাবিত নিচে হাত বাঁধবে, তোমরা নিজেরা নিজেরা বহস করো, কথা বুঝেন নাই? দেখেন না নারায়ণগঞ্জে বেশ কিছু হুজুর আছে না, কোথায় কোথায় কতল করতে চায়, কোথায় কোথায় কাফের বানাইতে চায়, কতক্ষণ এই ধরনের কিছু বিষয় আছে আমাদের সমাজের মধ্যে, তাই মারামারি করো, তোমরা মারামারি করলে আমার সুবিধা, আমি বেশি, আমি চেয়ে থাকবো, আমার লংজিভিটি বাড়বে, আমার বেশি দিন থাকার সুযোগ হবে। তো এই যে ইংরেজ 200 বছর ছিল, এর পিছনে কারণ আমাদেরকে কি করছে, ঝগড়া লাগাই দিছে। আমরা ঝগড়ার মধ্যে পাগল হয়েছিলাম, ঝগড়ার মধ্যে আমরা অধিক ব্যস্ত হয়ে থাকার কারণে ব্রিটিশরা দীর্ঘ সময় পর্যন্ত, 200 বছরের দীর্ঘ সময়, 1757-এর 23শে জুন থেকে নিয়ে 1947-এর 14ই আগস্ট পর্যন্ত এই উপমহাদেশ তারা শাসন করেছে, কথা কল্যাণ, প্রায় 200 বছরের সময় ধরে তারা শাসন করেছে। আমি যে কথাটি বলতেছিলাম সেটি হলো এই যে কোরআন এবং হাদিসের মুখ্য বিষয়টা আপনাকে বুঝতে হবে। আসুন, যে আয়াতটা আমি পড়েছি, যারা আজকে এই দানগুলো করলেন মসজিদের জন্য, সেই মসজিদটা কি? এই মসজিদটাকে আপনাদেরকে বুঝাচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা এই জগতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তার প্রথম সৃষ্টি হলো বাইতুল মামুর। জরবন কি কোথায় সেটা? হ্যাঁ, সাদ আসমানে, এক সোজা বাংলা, কোথায় আছে এটা? এটা সাদ আসমানে আছে, সপ্তম আসমানে এটা আছে। এই সাদ আসমানটা হলো সবার উপরের আসমান। এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছোট বাচ্চাদেরকে প্রবোধ দিচ্ছেন, এই বাচ্চারা কেয়ামতের ময়দানে যখন হাসর হবে তখন এদের বিয়ার ব্যবস্থা হবে, আল্লাহর সেই জান্নাতের কমিউনিটি সেন্টারে আপনিও যাবেন, আমিও যাব। সেদিন পৃথিবী থেকে ছোট ছোট যারা ছেলে, ছোট ছোট মেয়ে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা জান্নাতে প্রবেশের সময় ওহো মুকাহালিন, চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, এবং তাদের প্রত্যেকের বয়স হবে 33 বছরের তাগড়া যুবক। এই বাচ্চাগুলো 33 বছরের তাগড়া যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন এদের আনুষ্ঠানিক বিবাহ হবে, আর সেই বিবাহের কমিউনিটি সেন্টারে আপনি আমি আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধি ভাইরামের, জগতের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই ইব্রাহিম সম্পর্কে আলোচনা করার আগে বলতে চাই, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে তিনি মানুষ পাঠাবার সিদ্ধান্ত নিলেন, তাহলে এটা পৃথিবীটা বানাইতে হবে না? এই পৃথিবীটা তিনি তৈরি করতেছেন পানির উপরে, কার উপরে? ওয়া কান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে, অতএব সেই পানিটাকেই আল্লাহ তাআলা পানির উপরে তিনি পৃথিবী তৈরি করবেন। এই পানির উপরে পৃথিবী তৈরি করতে গিয়ে তিনি পানিগুলোর মধ্যে তরঙ্গমালা সৃষ্টি করলেন, ঢেউ তৈরি করলেন। কি বুঝে আসছে কিনা?
ঢেউ ঢেউয়ের মধ্যে আসার খাওয়া শুরু করলো, আসার খেয়ে খেয়ে ফেনা তৈরি হয়ে গেল। আপনারা দেখবেন সমুদ্র সৈকত, ওই যে কক্সবাজার বাজারে যারা যান, কক্সবাজারে গিয়ে সেখানে দেখেন তো কিভাবে মানে বাংলাদেশের একটা পৃথিবীর একটা বৃহত্তম সমুদ্র সৈকত যেখানে শ শ শ শ করে শুধু ঢেউগুলো আসার খেয়ে খেয়ে আসতেছে, এবং পাড়িতে আপনি দেখবেন কিছু ফেনাগুলো কি হচ্ছে, জমা হচ্ছে পানির মধ্যে। আল্লাহ তাআলা ফেনা তৈরি করে, সেখানে ঢেউ তৈরি করে ফেনা বানালেন, ওই ফেনাটাকে তিনি মাটিতে রূপান্তরিত করলেন। প্রথম যে মাটির খমিরটা হলো, খমির বুঝেন তো, ওই যে আটা পানিতে ভিজালে গরম পানি দিয়ে কি হয়, খামির। এই যে খামির আপনি তৈরি করেন, এই খামির থেকে খমর, খমর মানে মদ, মদ মদ খমর, খমর মানে এটা খাইলে পরে আপনার মাথাটা তছনছ করে ফেলবে একেবারে উল্টাইয়া পাল্টাইয়া। খামির করলে যেমন আটার অস্তিত্ব পানির ভিতরে উল্টা পাল্টা হয়ে যায়, তছনছ হয়ে যায়, মদ পান করলে মানুষের সেই স্মৃতিশক্তি বিভ্রাট হয়ে যায়, তার স্থূল তন্তুরগুলো এগুলো আপন অবস্থানে থাকে না, এগুলো সবগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আস্তে আস্তে ওই লোকটার পার্কিং চার রোগ হয়, তার মানে মাথা কাঁপে, এরকম কথা কইতে গিয়ে লিখতে গিয়ে হাত কাঁপে, কথা বুঝেন নেই। এইগুলো মদ খাওয়া লোকের আলামত, কথা কন না, কার আলামত, যা মদ খাওয়া যে মানুষটা তার আলামত হচ্ছে এগুলো, যে খবরদার মজের কাছে যাবেন না, কথা বুঝতে পারছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ও রিজুসুম মিন আমালিশ শয়তান, মদ জুয়া বেদিতে পূজা ভাগ্য নির্ধারণী তীর, এগুলো শয়তানি কাজ। এগুলো কি কাজ, শয়তানি। যা হোক সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কথাটা, এই কথাটা আরেকটু স্পষ্ট করেন যে মদ কইলে আবার গাঁজার কথা কব, এটা মনে হয় ঠিক আছে, মানে নেশা জাতীয় জিনিস। আরে আল্লাহ, শুনেন, মদ আফিং গাঁজা কোকেন কোরেক্স ইয়াবা হিরোইন কতক্ষণ না, বিয়ার ওয়াইন ফ্যান্সি ডিল, কি নাম কইতে পারছি, কয়টা বলবো আমি, কথা বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, কুল্লু মুস্কিরিন হারাম, যেটাই নেশা সেটাই কি হারাম। এখন কবি যে হুজুর বিড়ি সিগারেট এই যে টানলাম সেরে দিলাম, রাফিং গাঁজা এক টানে যেমন তেমন দুই টানে রাজা, কথা বোঝেন নাই, এর নাম হলো গাঁজা। এই যে গাঁজা বলেন আফিং বলেন যেটাই বলেন না কেন, এগুলো এগুলো ইসলাম এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে, এটাকে হারাম ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে, হারাম, যেগুলোতে নেশা আছে, নেশা জাতীয় জিনিস হারাম। এবং যে কারণে আমাদের সরকার জিরো টলারেন্স, তার মানে মাদকাসক্ত ব্যক্তিকে আর খাতির করা হবে না, কথা তাকে শ্যুট করতে হবে, তাকে পৃথিবীর কোনো ধর্মে মদকে বৈধ বলা হয় নাই, আফিং গাঁজা নেশা জাতীয় যেগুলো আছে সেগুলোকে কখনো বৈধতা দেওয়া হয় নাই, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তিনবার এই জিনিসটাকে হারাম ঘোষণা করতে গিয়ে তার ভূমিকা পালন করছেন। ওয়াইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল লিন্নাস, আরেকটা ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এগুলো অনেক ব্যাখ্যা, আজকে আমি ওদিকে যাব না। আমি যেটা আপনাদের কাছে সহজভাবে বলতে চেয়েছি সেটি হলো, জান্নাত পাক রব্বুল আলামিন পানির মধ্যে তরঙ্গ ঢেউ তৈরি করে সেখানে আসার খাওয়া পানিগুলোর মুখ থেকে ফেনা তৈরি হলো, এই ফেনাটাকে আল্লাহ জমাট বানালেন, কি বানালেন, জমাট বানাবার পরে ঢেউয়ের তালে তালে উঁচা নিচা শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে স্থির করার জন্য তিনি পাহাড় তৈরি করে দিলেন, পেরেক হিসাবে পিলার হিসাবে তিনি পাহাড়গুলো এর উপরে দিয়ে দিলেন, এই পাহাড় দিয়ে এই তরঙ্গমালাটা থামালেন। এই প্রথম যে অংশটা তিনি ফেনার মতো তৈরি করলেন, এটা পানির উপরে ভাসলো, এটা স্বরের মতো জেগে উঠল, জোরে বলেন, কিসের মতো, স্বরের মতো, যে জিনিসটা জেগে উঠে, যেটা ওই যে কি বলে এটার নাম, আবার শীতের পিঠা, ওই যে ফুলে উঠে, ফুলে উঠে ভাপা পিঠা না, তেলের পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা না, তেলের পিঠা, এই যে তেলের পিঠাটা এটা ফুলে উঠলো না, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফুলে উঠালেন, এই যে ফুলে উঠলো, জোরে বলেন, কি উঠলো, এই ফুলে উঠাটার নাম হচ্ছে কাবা।
কাবা মানে ফুলে ওঠা। কাবা শব্দের অর্থ কি? আসুন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন উযু করবে তোমাদের হাত কোনো পর্যন্ত তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, এরপরে মাথা মশা করবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর পা ধৌত করবে ওই গিট পর্যন্ত যে গিটটা ফুলে আছে। কতক্ষণ না এই গিটটা কি ফুলে আছে না, যে গিটটা ফুলে আছে, দুই পায়ের দুই পাশে গিট ফুলে আছে, এটা হলো উজুর সীমানা। জোরে কর না, উজুর কি? আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম, তোমাদের পাগুলো ধৌত করবে, ইজা কুমতুম ইলা সালাতে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবাইন মানে ফুলে ওঠা। এই জন্য কেয়ামতের ময়দানে যেই নারীরা, যেই যুবতীরা সেদিন জান্নাতি ব্যক্তিদেরকে সেবা দিবে, তাদেরকে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন কাওয়াইবা ওয়া আতারাবা। কাওয়াইবা, কায়েবা, কায়েবা মানে মানে উঠন্ত যুবতী। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধি? তাহলে কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে ওঠা। যেই জিনিসটা ফুলে উঠে সেটার নাম কি? কাবা। এই জন্য পৃথিবীর প্রথম যে জমিনটা আল্লাহ তৈরি করলেন, ওই জমিনটার প্রথম নাম তিনি দিয়েছেন কি? কাবা। বলবেন যে হুজুর তাহলে আজকের যে মসিনাবন্দ, উত্তর মসিনাবন্দ, উত্তর না, ঠিক আছি তো আমি, তো উত্তর মসিনাবন্দ, গোকনগর কি বলেন, নারায়ণগঞ্জের এই জায়গাটাতে আমরা আজকে বসে আছি, তাহলে এই মাটিটা আসলো কোন সাগরের তরঙ্গমালা থেকে? এটা কি উপসাগর থেকে, এই উপসাগর থেকে এসছে, না এটা ভূমধ্য সাগর থেকে এসছে? না রে ভাই, আপনার ইতিহাস পড়বেন বা জেনে যান, জানা দরকার, একটা একটা ক্লাস। এই জন্য ওয়াজ শুনতে আসবেন এখানে, শুধু ওই যারা ড্যান্স দেয় ওয়াজের মধ্যে ওদেরকে আমি নিষেধ করেছি, তোমরা খবরদার, যদি সত্যিকার অর্থে তোমরা বক্তৃতা দাও, ড্যান্স ছেড়ে দাও, গান ছেড়ে দাও, এটা গানের জায়গা নয়, এটা হচ্ছে ওয়াজের জায়গা, কোরআন বলার জায়গা। যেখানে কোরআন আছে সেখানে গান আসবে না, সেখানে ড্যান্স আসবে না। আজকে কিছু লোক আমাদের এই জায়গাটাকে অপবিত্র করে ফেলছে, এখানে এসে ঝগড়া লাগে, এসে বাজে কথা বলে, এই এই বিরুদ্ধে, ওই সরকারের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, কী দরকারটা? তুমি কোরআনে হাদিসের কথা বলো বেটা, তোমার সাহস থাকলে তুমি ওইখানে যারা যার সম্বন্ধে বলতে চাও তার সামনে যাই একবার বলো না, দেখি তোমার বুকের পাটটা কতটুকু। তুমি দূরে বসে চুপ করে চামচিকার মতো এখানে কী বলতেছো? এখানে বলার প্রয়োজন নাই, তুমি যাও জায়গা মতো ওইখানে বলো না, যেখানে বলা দরকার তা না করে এত দূরে তোমার এত বক্তৃতার তেজ কিসের? কথা বুঝে গেছে? আমি তাদেরকে নিষেধ করেছি, খবরদার, এই মঞ্চগুলোকে পবিত্র রাখবে, এগুলোতে বহু মানুষ দেখেন, এই প্যান্ডেলটা তৈরি করতে কত টাকা লাগছে, এই মঞ্চটা তৈরি করতে, এই মানুষগুলো কত বড় সম্মানী মানুষ, এগুলো দামি মানুষ, এগুলো তার আপন অবস্থানে অনেক মূল্য, এই মানুষগুলোর, এই মানুষগুলো অনেক দামি মানুষ, এগুলো তাদের সময় সব কিছু স্যাক্রিফাইস করে কোরআন এবং হাদিসের মূল কথাগুলো শোনার জন্য এখানে আসছে। এখানে মমতাজের গান শোনার জন্য আসে নাই, এখানে আইয়ুব বাস্তুর গান শোনার জন্য আসে নাই, এখানে এসছে তারা কোরআন হাদিসের সুন্দর কথাগুলো শুনে তারা এখান থেকে একটু আল্লাহর বাণী, যেটা মাদ্রাসা পড়ে তারা পারেন নাই, যেটা ওই সমস্ত শিক্ষা বিদ্যাপীঠে গিয়ে তাদের যেটা আহরণ করা দরকার ছিল সেটা পারেন নাই, বছরে একটা, আর সেই একটার মধ্যে সন্ধ্যা থেকে তাও দশটা পর্যন্ত, এগারোটা পর্যন্ত ক্লাস শেষ, এইখানে তিন চারজন মানুষ কথা বলে, আর সেই কথাগুলো যদি হয় গান, ওই একই কথা, সেই মমতাজের গান যদি একই শুনি, তাহলে এই মজলিসের দাম হলো কি? কাজেই আপনারা বুঝেছেন তো শুধু, আপনাদের খেদমতে বলতে চাই, এই যে গোপনগর, এই যে উত্তর মসিনাবন্দের যে জায়গাটা, নারায়ণগঞ্জ ঢাকা বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত নিয়ে আপনি বলতে পারেন, এটা হলো আল্লাহ তাআলা প্রথমে তিনি জমিন তৈরি করে, জমিনটাকে তৈরি করে, পানির উপরে জমিনটা তৈরি করে, এই কাবা প্রথম তিনি কাবা ঘর এর উপরে প্রতিষ্ঠা করলেন। ফিরিস্তাদেরকে দিয়ে বললেন যে এই জায়গা আমার ঘর তোমরা তৈরি করো, ফিরিস্তারা ঘর তৈরি করলেন। এখন ফিরিস্তাদের প্রতি আল্লাহ দায়িত্ব দিলেন যে নিচের মাটি যেটা আছে এটা টানো, লম্বা করো। এই কাবার নিচের মাটিটা লম্বা করতে করতে উত্তর মসিনাবন্দ পার হইয়া, কথা বোঝেন নাই, এটা চিটাগাঙ্গের দিকে দৌড়াইতেছে। এটা এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এই জন্য কাবা ঘরের ছাদের উপরে যদি বৃষ্টি হয় তাহলে সারা পৃথিবীর জমিনের মধ্যে ফার্টিলাইজার, তার মধ্যে সার, উর্বরতা তৈরি হয়ে যায়।
কাজে এই জমিনটা হলো কাবা কানেক্টেড জমিন, কাবা কাবার সাথে এটার কি আছে সম্পর্ক আছে। এই জন্যই কবি বলেছেন, দুনিয়া কি বুদ কা দুন ও পহলা ঘর খোদা কা, দুনিয়া কি বুদ কা দুন ও পহলা ঘর খোদা কা, হম উসকে পাসবা হ্যায় ও পাসবা হ্যায় হামারা। আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন, কথা কন না এই ঘরখান আল্লাহ তৈরি করে বললেন যে এই মসজিদ আমি সর্বপ্রথম জমিনের উপরে যে কাবা ঘরটা তৈরি করলাম, এই কাবা ঘর এমন একটি পাওয়ারফুল ঘর, এই ঘরটা এটা যদি ওই আফ্রিকার জঙ্গলে কোনো পাখি যদি তার আহার করতে গিয়ে তার খাদ্য আহরণ করতে গিয়ে তার আধারটাকে পাওয়ার জন্য এক বন থেকে আরেক বনে চলে যায়, সে পাখিটা তার আধার মুখে নিয়ে যখন সে তার নীরে ফিরছে তার বাসায় সে ফিরছে, তখন সে পথ ভুলে গেল। কত না পাখিটা কি পদ কোথায়, অস্ট্রেলিয়া অথবা আফ্রিকার কোনো জঙ্গল যেটা কাবা ঘর থেকে হাজার হাজার মাইল দূরে, ওই পাখিটা যে পাখিটা তার আধার আহরণ করার জন্য আরেক বনে গেছে নিজের ঘরে ফিরবে, তার রুট খুঁজে পাচ্ছে না, তার রাস্তা খুঁজে পাচ্ছে না, কাবা ঘর তাকে রাস্তা দেখায় দেয়। আপনি চিন্তা করতে পারেন, এটি পবিত্র কোরআনের কথা আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বত্র আমরা যারা আছি আমাদেরকে কাবা ঘর কি দিচ্ছে, হেদায়েত দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সেজদাটাকে কাবা ঘরের সাথে যোগ করে দিয়েছেন, আমরা তার সাথে কানেক্টেড। কাবা ঘরের সাথে যদি আপনি সেজদাটাকে কানেক্টেড করতে পারেন তাহলে ফালিয়াবুদু রব্বা হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন বান্দারে তুমি খাদ্যের অভাবে আছো, বান্দারে তুমি দুশ্মনের ভয়ে আছো, তুমি অস্থির অবস্থায় আছো পৃথিবীতে, তোমার ঘরে খাবার নাই, অথবা এমন দুষ্ট শত্রু তোমার আছে, এমন কিছু দুশ্মন আছে যে দুশ্মন তোমার ক্ষতি করতে পারে, যার ভয়ে তুমি আতঙ্কিত হয়ে আছো। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো ওই কাবা ঘরের রবের দিকে ফিরে, কাবা ঘরের দিকে ফিরে তুমি ইবাদত করো, দেখবে আল্লাহ তাআলা তোমার রিজিক কোনো না কোনোভাবে তোমার ঘরে পৌঁছাবার ব্যবস্থা করবেন, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, তোমার চাকুরির ব্যবস্থা হয়ে যাবে, তোমার রিজিকের দুয়ার খুলে যাবে, বিকজ তোমাকে নামাজ পড়তে হবে। কাবা ঘরের সাথে তোমার সেজদাটাকে কানেক্টেড করতে হবে, তোমার সেজদাটা ওই কাবা ঘরের সাথে যেন কানেক্টেড থাকে। কি বলে আমার ওই দিকে সেজদা করা মানে কি কাবা ঘরের সাথে আমার লাইন হয়ে গেল, আপনি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যারাইভেল এবং ডিপার্চারের কথা বলছেন। অ্যারাইভেল ডিপার্চার, অ্যারাইভেল মানে যে প্লেনগুলো নামতেছে, আর ডিপার্চার যেগুলো কি ছাড়তেছে রিহলা। আল্লাহ বলছেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলা আল্লাহ বলেন আকাশটাকে আমি তোমাদের জন্য খোলা করে দিলাম, ওই আকার এয়ার স্পেসটাকে তোমরা ব্যবহার করো, আমি আকাশের মধ্যে সেখানেও তোমাদের রেজেকের ব্যবস্থা রেখে দিয়েছি। ওই প্লেনগুলো আকাশপথ থেকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামাই করতে, সেখানে কত মানুষ কত ক্রু কত পাইলট, কি বলেন ঠিক কি না? আর যারা বিমানগুলো বানাচ্ছে হেলিকপ্টারগুলো বানাচ্ছে আকাশ যানগুলো যারা বানাচ্ছে তারা কি এর দ্বারা লাভ করছে না? কেমন কথা আপনি বলেন না কেন? সম্মানিত সুদি ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলা। রিহলা আপনি সৌদি আরব যাবেন আপনি দেখবেন যে রিহলা ডিপার্চারের পাশে দেখবেন আরবিতে লেখা আছে কি রিহলা, রিহলা রাহলুন, রাহল মানে চলে যাওয়া, ইরতাহিলু মিন হাহুনা, তোমরা এখান থেকে চলে যাও, এখন তোমাদের যখন ইয়ে হয়ে গেছে ঈদের নামাজ পড়া হয়ে গেছে ফারতাহিলু, তোমরা তোমাদের এখন যানবাহন নিয়ে ফিরে যাও,
কতক্ষণ না আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন যদি তোমরা ঈদের নামাজে আসো এখন তোমরা চলে যাও তাহলে চলে যাওয়াটা ডিপার্চার চলে যাওয়া কথা বুঝেন নাই এটাকে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন রিহলাতা শীতায় ওয়া সাইফ আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমরা শীতকাল এবং গ্রীষ্মকাল দুইটা শিডিউল করবা কয়টা হইল না সবাইকে কথা বলতে হবে শিডিউল কয়টা এই জন্য দেখবেন পৃথিবীতে প্লেনের শিডিউল কখনো তিনটা হয় না প্লেনের শিডিউল কখনো দুইটা হয় না হয় কয়টা দুইটা মানে একটা হয় না হয় কয়টা দুইটা তার মানে শীতকালীন একটা শিডিউল হয় আর গ্রীষ্মকালীন এই জন্য আপনি দেখবেন চিটাগাং থেকে যে গাড়িগুলো শীতকালে ছাড়ে এগুলোর হিসাব নিকাশ করে ছাড়ে যাতে ফকিরা ফুলে এটা যেন ভোর পাঁচটায় আজানের সময় যেন পৌঁছে যদি রাত তিনটায় পৌঁছে নামার পরে যাত্রী যাবে কই যেই গলিতে ঢুকবে সেখানে ছিনতাইয়ের কবলে পড়ে যাবে এই জন্য শীত এবং গ্রীষ্মের শিডিউল হবে কি আলাদা আলাদা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য যারা ব্যবসায়ী পৃথিবীর মধ্যে যারা ব্যবসা করে তাদেরকে শিডিউল করতে হয় কয়টা দুইটা একটা শীতকালীন শিডিউল আরেকটা কি গ্রীষ্মকালীন শিডিউল রিহলাতা শীতায় ওয়া সাইফ আল্লাহ বলছেন ফালি আবুদু রব্ব হাদাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জো এই ঘর এই কাবা ঘরের মালিক এখানে কাবা ঘর কানা হয়েছে কাবা ঘরের দিকে ফিরে যখন আপনি ইবাদত করেন খোদার কসম আল্লাহ বলছেন আল্লাযী আতআমাহুম মিন জো তুমি যতই ক্ষুধায় থাকো না কেন ওই ঘরের সাথে তোমার সেজদা যোগ হয়ে গেছে অতএব এই ঘর হচ্ছে এটা রেজেকের ঘর এই ঘরটা হচ্ছে কি বলবেন হুজুর এটা রেজেকের ঘর কেমনে আমি কয়টা ওয়াজ করবো আপনাকে আল্লাহ একবার বারোটা বাজে গেছে কাম শেষ আমি তো এদিকে কোনো খবরই নাই আমার কথা বুঝতে পারছি সম্মানিত সুদি কেমনে রেজেকের ঘর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবার সামনে রেখে যাচ্ছেন সব মসজিদ কেন্দ্রিক কথা বুঝতে কাবার সামনে রেখে যাচ্ছেন আর আল্লাহকে বলছেন হে প্রভু রব্বানা ইন্নি আসকাউতু মিন যুররিয়াতি বিওয়াদ বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম হে প্রভু আমি আমার সন্তান আমি আমার স্ত্রী তোমার ঘরের কাছে রেখে গেলাম ওদের কোনো খাবার দিয়ে যেতে পারলাম না কথা বল না ওদের কোনো খাবার দিয়ে যেতে পারলাম না মাত্র এক দুইটা খেজুর আছে আর কোনো খাবার নাই মশকে সামান্য পানি এটা এক দুইবার পান করলে পানি শেষ হয়ে যাবে অতএব আমিও তো চলে যাচ্ছি সিরিয়াতে কাজেই তোমার ঘরের সামনে এই যে মসজিদ বানাইতেছেন সেই মসজিদের ইতিহাস দেখেন কত চমৎকার তোমার ঘর তোমার মসজিদের সামনে আমার স্ত্রী আমার সন্তানটিকে রেখে গেলাম ওরা মসজিদটার খেদমত করবে আর তুমি রেজেকের দুয়ার খুলে দিও যারা মসজিদে টাকা দিয়েছেন তাদের কিন্তু রেজেকের দুয়ার খুলে যাবে কাজেই যারা দেন নাই আমি রুমাল পাঠাবো দিয়ে দিবেন ঠিক মতো কথা বুঝেন নাই যেন বাদ না যায় যারা অংশগ্রহণ করেন নাই তারা অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি আপনি কি বুঝতে পারছেন বাবা হ্যাঁ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আল্লাহর ঘরের কাছে তার মানে মসজিদের কাছে তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে রেখে দিয়ে বলছেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি আসকান্তু মানে ওদেরকে রেখে গেলাম মিন যুররিয়াতি আমার পরিবার আমার সন্তান আমার স্ত্রী বিওয়াদিন এমন একটা জমিনে গাইরি জি জারাইন যেখানে কখনো কোনো ফসল উৎপাদন হয় না যেখানে কোনো ধান চাল গম ফল ফসল কিচ্ছু নাই এমন একটা মরু উদ্যান এমন একটি চাটিয়াল ময়দান পাথুরি জমিনের সামনে আমি রেখে গেলাম রব্বানা লিয়ুকিমুস-সালাতা ফাজআল আফইদাতাম মিনান-নাসি তাহবি ইলাইহিম মিনান-নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস-সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন নবী ইব্রাহিম আল্লাহর কাছে বললেন মাবুদ আমার পরিবার আমার ছেলে ইসমাইল আর আমার স্ত্রী হাজেরাকে রেখে গেলাম তোমার ঘরের সামনে ওরা তোমার ঘর পরিষ্কার করবে আর ওদের রেজেকের ব্যবস্থা তুমি করো ওরা তোমার রেজেক খাইয়া তোমার শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন যাও তুমি তোমার সিরিয়া যাও আমি আল্লাহ ওদের রেজেক নিয়ে আছি কামা ঘরে কোনো পানি নাই কিচ্ছু নাই পানি শেষ হয়ে গেল শিশু
ইসমাইলের পানির জন্য হযরতে হাজেরা কখনো সাফা আর কখনো কি মারওয়ার দিকে মরিচিকা, শুধু পানিতে ধোকা, আসলে পানি নাই। ঠিক এই মুহূর্তে মাঝখানে যখন দেখা যায় না সন্তান, সেখানে তিনি দৌড়াইছেন, এইটাকে মাইলেন আখদারাইন বলা হয়। হাজি সাহেবরা, সাফা মারওয়ার মাঝখানের একটা নীল জায়গা আছে, চিহ্নিত সবুজ বাতি, সেখানে তারা কি করেন, দৌড়ান। তার মানে ও অংশটা পাহাড় ছিল, কাবা দেখা যাচ্ছিল, শিশু ইসমাইলকে দেখা যায় না, এই জন্য তিনি দৌড়াচ্ছিলেন সেখানে। কথা বুঝছে সম্মানিত সুদী? কখনো সাফা কখনো মারওয়া, দুই দিকে দৌড়াবার পরও দেখে কোনো পানি নাই, বিফল মনোরথে পানি নাই, শিশুর কাছে তিনি দৌড়ে আসা শুরু করলেন। যেহেতু শিশুটি তো এখনও পানি না খেয়ে আছে, অস্থির, কলিজা ফেটে যাচ্ছে, এসে দেখে কি যে তার পায়ের পাশে আল্লাহ তাআলা জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছে। দেখছেন কাবা ঘরের খেদমত করছেন সেই নারী, হযরতে হাজেরা মসজিদের খেদমতের জন্য রেখে গেলেন, আর আল্লাহ তার জন্য পানির কি করলেন ব্যবস্থা। এখন পানির পানি খাইলে কি হবে? আল্লাহ বলছেন এমন পানি দিলাম যেই পানিটা হলো সমস্ত ক্যালোরি যুক্ত পানি। ক্যালোরি বোঝেন? ক্যালোরি হচ্ছে আপনার চোখের জ্যোতি, আমার কিডনি কাজ করছে, এগুলো এক একটা খাবারের উপাদান দিয়ে আমার আল্লাহ তিনি বলে দিয়ে দিলেন, হে নবী আমি এমন এক খাবার পানি দিলাম যে পানিতে সব খাবারের সব উপাদান আছে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা ও জমজম শিফা ও সুকুমিন ও তো আম ও তো অমিন। নবীজি বলছেন জমজম পানি হচ্ছে সমস্ত রোগের ঔষধ এবং সমস্ত খাবার সম্বলিত একটা পানীয়। এখানে সব কিছু কি আছে, খাবার আছে। আপনি যখন ওই যে সৌদি আরবে অথবা এখানে যখন কোনো জুস খান, জুসের মধ্যে ফলের জুসের মধ্যে ব্রাইটিশ কালারের ফল, ফলের জুস আছে না, এটা আপনার শরীরকে কি করে, আপনার শরীরের ক্যালোরিকে এগুলো পূরণ করে। সম্মানিত সুদি ভাইরা আমার, এই জমজম কূপ এমন আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম মাসের পর মাস জমজম পান করেছেন, কোনো খাবার খান নাই, চোখের জ্যোতিও কমে নাই, তাদের কণ্ঠস্বর দুর্বল হয় নাই। আপনার সুবহানাল্লাহ কইবেন না? এর উপর আমি বই লিখেছি, যে জমজম কূপের ইতিকথা, কথা বুঝে নেই, শুধু বইটা লিখেছি এই কারণে এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো সবের ভিতরে লেখা আছে। সম্মানিত সুদী ভাইরা আমার, আমি কেন এই কথা বললাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কাবা ঘরের খাদেম বানাই দিলেন কাকে, নিজের স্ত্রী এবং সন্তানকে, আর বললেন যে ওরা তোমার কাবা ঘর দেখবে, ওরা তোমার মসজিদ দেখবে, আর তুমি তাদের রেজেকটা দেখো। ঠিক তাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করলেন, মসজিদের বরকত এমন যে ভূখণ্ড ইয়েমেন থেকে একটা ভূখণ্ড, ইয়েমেনের একটা মাটির টুকরা কেটে এনে জিবরিল আমিনকে বলেন মাটি কাটো ইয়েমেনের, ইয়েমেনের মাটি কেটে ওই মাটির টুকরা, এটা আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের দিয়ে সাতবার কাবা ঘরের চক্কর দাও, এই চক্কর দেওয়াতে এই মাটিটা তায়েব হয়ে গেল। কি হয়ে গেছে তায়েব? মানে তওয়াবকারী, যে কাবা ঘরে কি তওয়াব করছে। আল্লাহ বলছেন এটা মক্কা থেকে 80 কিলোমিটার দূরে, ওইখানে এই মাটিটা রাখো, যত ধরনের চাহিদা কাবা ঘরে যারা থাকবে সব চাহিদা ওই মাটি থেকে যা উৎপাদন হবে সব পূরণ হবে। সম্মানিত সুদি, যে মাটিটা কাবা ঘরের চতুর্দিকে তওয়াব করলো তায়েব হলো, ওই মাটিটা যেখানে বসানো হলো তার নাম হয়েছে কি, তায়েফ, মক্কা থেকে তায়েফ। তো তায়েফ মানে কি, মাটিটা কাবা ঘরে কি ঘুরছে। তো আপনার সম্পর্ক যদি ওরা জ্বলুন কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কতক্ষণ কেয়ামতের ময়দানে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, তার মধ্যে ওই যুবক যে যুবকের কলবটা থাকবে কোথায়, মসজিদে। নবীর যুগে একজন অন্ধ ব্যক্তি নবীকে বলছেন হুজুর মসজিদের এত ফজিলত এত বরকত, মসজিদে নামাজ পড়লে রেজেক টান হয় না, মসজিদে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সেখানে তার রেজেকের কখনো কোনো অসুবিধা হয় না। কথা বুঝেন নেই? এক তো হচ্ছে নাম মুসল্লি, একটা হচ্ছে কামে মুসল্লি, যারা প্রকৃত অর্থে মসজিদে নামাজ পড়তে আসে তাদের কোনো দিন রেজেকের অভাব হয় না। সুবহানাল্লাহ বলেন। অতএব জগতের মধ্যে রেজেক আহরণের জায়গা হচ্ছে মসজিদ, মসজিদের সাথে যত কানেকশন আপনার থাকবে রেজেকের দুয়ার কি ঠিক সেই পরিমাণে খুলে যাবে। কথা বুঝতে পারছেন? এই মসজিদের মতো একখানা ঘর
একজন অন্ধ ব্যক্তি বলছে যে হুজুর হে নবী আমি তো অন্ধ মানুষ আপনি যেইভাবে মসজিদের ফজিলত 27 গুণ সওয়াব লেখা হয় বাড়ির মসজিদ থেকে আর বাড়ির মসজিদ থেকে কাবা ঘরের নামাজ 100,000 গুণ বেশি নবীর মসজিদে নামাজ পড়লে 50,000 আর বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে 50,000 হুজুর আমি তো অন্ধ মানুষ আমার বাড়িটা থেকে আমি যে আসব আমার কেউ সাহায্য করার মতো নাই কিন্তু আপনি মসজিদের যে ফজিলতের কথা বললেন আমি হুজুর এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না আল্লাহ আমার চোখ দুটো নিয়ে গেছেন আমার তো চোখে আমি দেখি না আমি কি করব নবীজি বলেন সাহাবীরা তোমরা বাজারে যাও একটা লম্বা রশি কিনে নিয়ে আসো সাহাবায়ে কেরাম বাজারে গেলেন লম্বা রশি কিনে নিয়ে আসলেন নবীজির হাতে রশি দেয়া হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা রশির একটা মাথা ওই অন্ধ মানুষটার ঘরের দরজার সাথে বাঁধো আরেকটা রশির মাথা মসজিদের দুয়ারের সাথে বেঁধে দাও তিনি অন্ধকে বললেন যে অন্ধ তোমার আমি মসজিদে যাওয়ার ব্যবস্থা করছি কয় কেমনে কয় যখন আজান হবে তখন রশিটা ধরে 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 তুমি মসজিদে যাবে আমার নামাজ শেষ যখন হবে তখন রশি ধরে ধরে তুমি কি মসজিদ তোমার হেল্পার আর লাগবে না তোমার আর কোনো তোমার হেল্প করার মতো কোনো ব্যক্তির প্রয়োজন হবে না আপনি কি বুঝতে পারছেন সেই মসজিদ একেবারে শেষ করে দিচ্ছি সবার বারোটা আপনি জানেন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না এই কি কি বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছি পারলাম না শুধু ফিরিস্তিটা দিয়ে যাই কথা বলছে সে ফিরিস্তিটা দিয়ে যাই আর সেই ফিরিস্তিটা হলো যে আল্লাহ তাআলা প্রথম তিনি ঘর বানালেন কি বাইতুল মামুর তাহলে আল্লাহর সুন্নত হলো মসজিদ বানানো সেই কাজটা আপনারা আজকে করলেন কি বলেন এরপরে আল্লাহ ফিরিস্তা দিয়ে প্রথম এই জমিনটার উপরে তিনি কাবা বানাবার ব্যবস্থা করলেন এটা ফিরিস্তারা যে কাজটা করে আপনারা সে কাজটা করলেন তারপরে বাবা আদম যখন জান্নাত থেকে আসছেন তখন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি কেমনে থাকবো পৃথিবীতে আমার এক ওই বাইতুল মামুরের মতো আমি জান্নাতে থাকা অবস্থায় ওই ঘরটা দেখছি ওই ঘরের মতো একটা ঘর দেন আল্লাহ বলছে ফিরিস্তা দিয়ে বানায় রাখছি তুমি ওইটা বাকিটা উঠাও হযরত আদম আলাইহিস সালাম এই শ্রীলঙ্কা থেকে গিয়ে এটা দাঁড় করাই দিছে কথা বুঝছেন এরপরে নূহ নবীর প্লাবনে 150 দিনের এই বিশাল প্লাবনে এই ঢেউয়ের ধাক্কায় কাবা ঘর ভেঙে গেছিল এরপর 2700 বছর পর্যন্ত কাবা ঘর দৃশ্যমান ছিল না দেখা যায় নাই কাবা ঘর তবে আল্লাহর ফিরিস্তারা তওয়াফ করছে প্রাণীরা তওয়াফ করছে যত নবী এসেছেন 124,000 অথবা 224,000 নবী সবাই কাবা ঘর তওয়াফ করছেন দুইজন নবী তওয়াফ করতে পারেন নাই দুইজন নবী কাবা ঘরে আসতে পারেন নাই সবাই আসছেন খালি দুইজন নবী জানেন নাম একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম আরেকজন হলেন হযরতে সালে আলাইহিস সালাম এই দুইজন নবী কাবা ঘরে আসতে পারেন নাই তারা কাবা দেখেন নাই আর বাকি 124,000 অথবা 224,000 নবী রসুল কি কাবা ঘরে আসছেন এবং কি করছেন তওয়াফ করছেন আপনি যে কাবায় যান এখানে নবীরা কিন্তু ঘুরছে ওই কাবার চতুর্দিকে এই কাবার নবীরা ঘুরছেন অলিরা ঘুরছেন সুবহানাল্লাহ বলেন তাহলে 2700 বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে তুমি কাবা বানাও ওই কাবা বানাইতে যে তিনি কাবা বানাইয়া কাবার সামনে তিনি রেখে গিয়েছিলেন কথা বুঝেন নাই এরপরে এই কাবা ঘর তৈরি করেছেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কে সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা একটু 2 মিনিটে শেষ করি শর্ত দিছে 1 ঘন্টা ভালো কথা প্রধান অতিথি এতক্ষণ বসে আছে আল্লাহ আকবার হ্যাঁ মেয়র আইবিকে আমাদের সালাম বলবেন আমি আপনার ওই যে মারা গেলেন মা মেয়র আইবির মা মারা গেলেন না তো মারা যাওয়ার পরের দিন তো আমি জিয়ারত করে গেছি আমি জিয়ারত করে গেছি আমি জিয়ারত করে আসছিলাম ওখানে ওই যে মসজিদের নতুন মসজিদ ওর পাশেই তো একটা রাস্তার ওই যে গলিটার সাথেই কবর তার ঠিক আছে তো দেখেছি তো বাস্তব প্রমাণ তা আপনি তো বুঝতে পারতেছেন আমি কে আমি ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসেবে সেখানে গেছিলাম হ্যাঁ এজ এ গভর্নর হিসেবে আমি এখানে কবর জিয়ারত করতে গেছি যাই হোক সময় যদি 2 মিনিট পিছনে টোক দিছে 2 মিনিটের বেশি যেন না হয় কি বলতেছিলাম বলেন তো কথা বলেন না হ্যাঁ মাশাআল্লাহ ব্রেন আছে আপনাদের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ
আমি তো নামাজ তরক করলাম, আসরের নামাজ পড়তে যাইয়া রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে আসর নামাজ পড়তে পারি নাই। উনি নিজে নিজে শাস্তি আরোপ করলেন, আর সে শাস্তিটা হলো, তিনি শাস্তিটা আরোপ করলেন এইভাবে যে তিনি বললেন রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। উনি বলছেন যে ঘোড়াগুলোর কারণে আমার আসরের নামাজ পড়া হয় নাই, তোমরা ঘোড়া নিয়ে আসো আর ছুরি আমার হাতে দাও, এগুলোর কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এক এক করে সমস্ত ঘোড়া জবাই করা শেষ, গোটা দেশের মধ্যে সমালোচনা, রাষ্ট্রের ঘোড়া উনি মেরে ফেললেন। আল্লাহ বলছেন ও তো আমার কারণে, আমাকে খুশি করার জন্যই সুলাইমান এই কাজটা করছে। সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়তে, আমার নফসটাকে যে তুমি কেন ফজর পড়ো নাই, কেন তুমি আসর পড়ো নাই, নবী সুলাইমান আলাইহিস সালামের এই আমলে আল্লাহ খুশি হয়ে গেছেন যে তিনি ঘোড়াগুলোকে মেরে ফেলেন। রাষ্ট্রের ঘোড়া মেরে ফেলাতে সবাই অসন্তুষ্ট, আল্লাহ বলেন আমি সন্তুষ্ট। যাও ইব্রাহিম, তোমাকে চারটা পুরস্কার দিলাম, তার মধ্যে একটা পুরস্কার হলো আমি সূর্য আসর করে দিলাম, তুমি নামাজটা আদায় করো, কিয়ামতে আমার কোর্টে যেন তোমাকে আসামি হইতে না হয়। দ্বিতীয় নম্বর হলো যে আমি বাতাস তোমার অনুগত করে দিলাম, আগে এই ঘোড়াগুলো দিয়ে চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো, আর এখন ঘোড়া দিয়ে চিঠি লাগবে না, খালি এসএমএস, খালি এসএমএস, খালি টোকা মারবা, সেন্ট সেন্ট অপশনে যে খালি টোকা দিবা, সাথে সাথে আমেরিকায় গো হয়ে যাবে। কতক্ষণ না শুধু ইমেল আর জিমেল নেট কানেকশন বাতাসের মাধ্যমে দিয়ে দিলাম, ওয়াইফাই পুরো বাতাসে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো শায়াতিন কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, আর জিন শয়তান তোমার অনুগত করে দিলাম। জিনের মধ্যে ইঞ্জিনিয়ার এগুলো তোমার কথা শুনবে, আর সব ডুবুরি জিন সব তোমার কথা শুনবে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন ইঞ্জিনিয়ার গুলোকে ডাকলেন, ডাকার পরে বলে কি খবর, কয় স্যালুট, কয় চিনছো আমাকে, আপনি নবী সুলাইমান আমাদের নেতা, এখন আপনি আপনি যা বলবেন তাই আমরা মানবো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন তোমরা কি ইঞ্জিনিয়ার, হাত উঠাও, সব ইঞ্জিনিয়ার হাত উঠেছে। এই ইঞ্জিনিয়ার এগুলো শয়তান, আল্লাহ এদের নাম দিছে কি শয়তান, জিনের গোষ্ঠী। ওয়াশায়াতিন কুল্লা বান্না, বান্না মানে বেনা, বেনা মানে বেনাউল ইসলাম, ইসলামের খুঁটি, ইসলাম যার উপরে দাঁড়িয়ে আছে, বেনা মানে বাড়ি বানায় বুনিয়াদ, কথা বুঝতে পারছেন। ওয়াশায়াতিন কুল্লা বান্না ওয়া গাওয়াস, ইঞ্জিন ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, ওরা সব হাত উঠালো। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি যা বলবো তাই তো, কাহা স্যার, উনি বললেন মাটি কাটো আর মসজিদ বানাও। আমরা হলে তো নিজের বাড়ি বানাইতাম, কিন্তু নবী সুলাইমান কি করছেন, ইঞ্জিনিয়ার দিয়ে মসজিদ, সব জায়গায় খালি মসজিদের কথা আসতেছে, কি বলে মসজিদ বানাইতেছে, উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, ভাই দাঁড়াইয়া দেখতেছে, আর জিনগুলা সব কয় স্বার্থ দেখতেছে, খালি মাটি কাটতেছে, আর এগুলো আগুনে কেউ সিরামিক বানাইতেছে, কেউ আর কে কথা বুঝে নেই, টাল স্টাইলস তৈরি করতেছে, সুন্দর করে মসজিদ তৈরি একের পর এক হচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালামের এই মসজিদখানা জিনরা বানাইতেছে বাইতুল মুকাদ্দাস, এখনো এক বছর কি বাকি, এক বছর সময় লাগবে এটা ফিনিশ হইতে, এটার শেষ কাজটা সমাপ্ত করতে লাগবে কত, ঠিক ওই সময় এক বছর আগে নবী সুলাইমানের কাছে আল্লাহ মেসেজ দিলেন যে তোমার মৃত্যুর টাইম হয়ে গেছে, তোমাকে এখন মরতে হবে। নবী সুলাইমান বলছেন যদি আমি মরে যাই তো জিন ওগুলো তো শয়তান, ওগুলো দেখে যে আমি নাই তাহলে আর মসজিদটা হবে না, ওরা হাত মুখ ধুয়ে সব পালায় যাবে। এই জন্য তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই মসজিদটা বানাবার আমার খুব ইচ্ছা, আপনি আমাকে মৃত্যু দিবেন দেন আপত্তি নাই, তবে মরার পরও আমি এই ভালো কাজটা করে যেতে চাই। দেখছেন মসজিদের প্রতি কত বড় দায়িত্ব পালন করছেন একজন নবী, মরার পরও তিনি আল্লাহর কাছে আবেদন করে যে আমি মরে যাব, মরার পরও যেন আমি মসজিদটা করে যেতে পারি। আল্লাহ বলছেন কি করে, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন মাবুদ একটা বছর যাতে আমার কবর না হয়, একটা বছর যেন আমার কবর না হয়, আমি কবর এক বছর চাইলে আমি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকে থেকে থাকা অবস্থা আমার লাশ দাঁড়ায় থাকবে, আমার চক্ষু দৃষ্টি থাকবে না, কিন্তু তারপরও ওই বাইতুল মুকাদ্দাসটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে কবরে নিও না। আল্লাহ বলছেন মসজিদ করার এত বড় দায়িত্ব, এত বিশাল দায়িত্ব, তার মসজিদ বানাবার এত বড় আবেগ। আল্লাহ বলছেন কবুল, দোয়া কবুল হয়ে গেল।
তিনি বললেন সুলাইমান তুমি কিভাবে চাও? আমি কিভাবে চাও? আমি আবেদন করছি, প্রসেস আপনি করবেন। আল্লাহ বলেন জিব্রাইল তাহলে ইঞ্জিনিয়ার ফেরেশতাদেরকে ডাকো, কয় কি কয় গ্লাস দিয়ে তার একটা রুম তৈরি করে দাও, ওই রুমের মধ্যে আমার নবী সুলাইমান দাঁড়াবে, আর তার পিছনে একটা লাঠি এটা ভর করে দিয়ে দাঁড়ায় থাকবে, ওই লাঠিটার মধ্যে একটা পোকা দিয়ে ওরে মেয়াদ দিয়ে দিব, ডিজিটাল মেয়াদ, কথা বুঝে নেই, কম্পিউটারাইজ করে দিব, ডিজিটাল মেয়াদ দিয়ে দিব, যে এক বছর যখনই শেষ টাইলসটা রংটা বাইতুল মুকাদ্দাসের শেষ হয়ে যাবে তখনই লাঠিটা খাওয়া কি শেষ, নবী সুলাইমান পড়ে যাবে। আমার আল্লাহ বলে দিলেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লা আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, আল্লাহ বলছেন আমি তার উপরে যখন মৃত্যুর ফয়সালা করে দিলাম তখন এই মৃত্যু নিয়েই নবী সুলাইমান দাঁড়ানো ছিলেন কত বছর? এক বছর। মা দাল্লা আলা মাউতিহি, তার মৃত্যুর খবর কেউ জানে না, ইল্লা দাব্বাতুল আরদ, জানে শুধু ওই লাঠির পোকাটা। কোরআনের আয়াত আমি এটা বানাই কইতেছি না, এটা কোরআনের কি আয়াত, মা দাল্লা আলা কওমিহি আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ লিতাকুলু মিন সাআতা, যেটা তার লাঠিটাকে খেয়ে ফেলতেছে, এই লাঠি খেকো এই পোকাটা, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে মেয়াদ দিয়ে দিয়েছি যে এক বছর খাইতে খাইতে যেন সময় তুমি পার করো, যেদিন ওইটা ফিনিশ হবে সেদিনে সুলাইমান কি মাটিতে পড়ে যাবে। তাহলে একজন মানুষ মসজিদ বানাইতে গেলে মরার পরও তার আবেগটা কত বড়, আল্লাহ তার আবেগটাকে কবুল করে নিয়েছে।